আচ্ছা, আমরা যে বিষয়টা জানলাম বা জানার চেষ্টা করলাম যে সার্ভে কি, এই বিষয়টা তো মোটামুটি সবাই বুঝতে পারছেন বা মোটামুটি বুঝতে পারছেন, কেউ বুঝতে পারেননি একদমই, এরকম কেউ আছেন? কেউ কি আছেন ভাই এখানে? কেউ মানে কনফিউজড হবেন না, কেউ শেম ফিল করবেন না, এটা আপনাদের হচ্ছে কোনো ক্লাস নয়, 1 2 3 4 এর কোনো ক্লাস নয় যে আপনারা শরম করলেন চলে গেলেন, পরের দিন আবার ক্লাস জয়েন করলেন, পড়া দিলেন দিলেন, না দিলেন না দিলেন, এরকম কোনো অবস্থা নয়। বিষয়টা হচ্ছে আপনাদের যেহেতু এটা ইনকাম রিলেটেড বিষয়, আমি আমার জায়গা থেকে আপনাদের যতটুকু দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদের জায়গা থেকে আপনাদের সেটা নিতে হবে। যদি আপনারা শরম লজ্জা বোধ করেন যে ভাই এত জনের সামনে আমি বলবো যে আমি বুঝিনি, বিষয়টা এমন নয়। আপনার নেটওয়ার্কের সমস্যাও থাকতে পারে, আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য আপনি নাও শুনতে পারেন, নাও বুঝতে পারেন, সেটাও আপনাকে জিজ্ঞেস করা লাগতে পারে যে ভাই আমি আমার তো নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি বুঝতে পারিনি, আবার বলেন। অথবা আপনারা মনে করেন যে বিষয়টা যেহেতু নতুন আপনাদের কাছে, এই কনসেপ্টটা যেহেতু নতুন, সেই জায়গা থেকে আপনাদের অনেকেরই না বোঝারও কথা। যদি এমন কেউ থেকে থাকেন সেটা উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি শেম আপনারা আমাকে বলতে পারেন, আমি আবার বলবো। এমন কি কেউ আছেন এখানে যে বোঝেননি সার্ভে জিনিসটা কি, বা এতটুকু একটু হলেও বোঝেননি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু তার পরের ধাপে যেতে চাচ্ছি। যাব কি? তারপরেটা বলতে কি যে এই যে আপনারা সার্ভে করবেন, তো সার্ভে করলে আপনাদের কেন তারা পে করবে, কেন তারা টাকা দিবে, এই বিষয়টা তো মোটামুটি বোঝার কথা। যে ওই যে এক ভাই বলে গেলেন যে যখন ডার্বি সিগারেটের আমরা একটা ই করি, কি করি এটাকে, জরিপ করি, সার্ভে করি, তখন ডার্বি সিগারেট একটা দেয়, যারা এখানে বিড়ি সিগারেট খান আর কি, একটা বিড়ি খেয়ে নেন, তারপরে হয়তো দেখা গেলো যে এক কাপ চা খাওয়াইলো, 50টা টাকা দিল, ব্যাক প্যাকেট বিড়ি ফ্রি, মানে বিড়ি না সিগারেট আর কি ফ্রিতে দিল, এমন হয় না? তো ইউএসএর ওরা তো আসলে বিড়ি সিগারেট আপনাকে দিবে না, যেহেতু ফ্রিজের উপর একটা সার্ভে হচ্ছে, তারা তো আপনাকে ফ্রিজ দেবে না। তো সেই জায়গায় কী দেবে, তারা আপনাদের কিছু একটা অ্যামাউন্ট দিচ্ছে, হয়তো একটা সার্ভে তারা করলে ওই দেশে হচ্ছে, যদি কোম্পানি সরাসরি সার্ভে দেয়, রিফাত খান সূর্য ভাইকে আমি স্ক্রিনে বড় করে দেখতে পাচ্ছি, তো রিফাত খান সূর্য ভাইকে যদি একটা সার্ভে করায় নাই সরাসরি কোম্পানি, তাহলে হয়তো $50 দেবে। কিন্তু ওই কোম্পানি যখন থার্ড পার্টি একটা ওয়েবসাইটকে বলবে যে ভাই ওয়েবসাইট আমার এই যে সার্ভেটা আছে, তুমি এটা আমার তোমার কাছে রেখে দাও, তোমার কাছে যারা ইউজার আছে তারা তোমার কাছে সার্ভেটা করবে, করে নিলে তুমি এখান থেকে তাদের কিছু টাকা দিয়ে দিও, তখন ওই থার্ড পার্টি ওয়েবসাইট সার্ভে জাঙ্কি আমাদের মাধ্যমে সার্ভে করিয়ে নেয়, নিয়ে তারা কি করে, কোম্পানির কাছ থেকে $5 নিয়ে আমাদের $2 দেয়, দিয়ে তাদের নিজেদের হচ্ছে $3 একটা লাভ থাকে। তো এই জায়গায় তারাও একটা লাভ করে, কোম্পানির লাভ হচ্ছে কি তারা সার্ভে পাচ্ছে, আর আমাদের লাভ কি আমরা কিছু ডলার পাচ্ছি। কেন তারা আমাদের পে করে, এই জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ ভাই, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা আলোচনা করতে চাইছিলাম যে আপনারা তো সার্ভে করতে আসছেন, মোটামুটি অনেকেই, অনেকেই না, এখানে যারা আছেন অলমোস্ট সবাই টাকা পয়সা দিয়ে দিয়েছেন, আমাকে পে করছেন আর কি, আমি আপনাদের একটা কাজ শেখাতে আসছি, শেখাচ্ছি, শেখাবো আপনাদের মাধ্যমে, আমার মাধ্যমে আপনাদের কিছু ইনকাম করাই দিব, সেই খাতিরে আপনারা আমাকে একটা অ্যামাউন্ট পে করছেন। তো সেই জায়গা থেকে আপনাদের একটা এক্সপেকটেশন থাকতে পারে যে আসলে মনিম এই ভদ্রলোক বা এই যে হচ্ছে কি বলে সার্ভে প্রোভাইডার, এর কাছ থেকে আমরা কি কি পাইতে পারি, তাই না? আপনারা আমার কাছ থেকে কি পাবেন সেই জিনিসটা আমি আপনাদের একটা একটু বলতে চাই, চাইলে আপনারা নোট করতে পারেন বা বিষয়গুলো লিখে নিতে পারেন, যাতে পরে আমি আপনাদের সাথে ধাপ্পাবাজি না করতে পারি। ওকে, সেটা হচ্ছে আমি আপনাদের কি দেব, সাপোর্ট দিব, ফুল টাইম নয়, সাপোর্ট দিব সন্ধ্যা 7:30 8টা বা 9টার পর থেকে
রাত 12টা পর্যন্ত মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সাপোর্ট দিব। সন্ধ্যা 7:30-8টার পর থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের সাপোর্ট দিব। প্রত্যেক দিন যে ধরনের সমস্যা হবে সেই বা গ্রুপে কোনো ধরনের আলোচনা হলে সেটার মধ্যে পার্টিসিপেট করব। কারণ আমি ফুল টাইম প্রফেশনাল নই, এখানে পুরো সময় দিয়ে জব করার সামর্থ্য আমার নাই, আর হচ্ছে এত সময়ও আমার পক্ষে পাওয়া পসিবল নয়। আমার পড়াশোনা আছে, আমার ফ্যামিলি আছে, বা এখানে আমি সবাইকে সেটা বলে দিই, ভাই আমার এতটুকু সময় আপনাকে দেওয়া সম্ভব, যদি আপনি এই সময় নিয়ে আমার কাছ থেকে সার্ভে করতে চান ওয়েলকাম, যদি না করতে চান সেক্ষেত্রে গুড বাই আর কি। তো এই যে 7:30 থেকে বা 7:30-8টা থেকে 12টা পর্যন্ত সাপোর্ট দিব, এরপরে আপনাদের যেটা দেব সেটা হচ্ছে আগামী একটা উইথড্র দুইটা উইথড্র আসা পর্যন্ত আপনাদের যত ধরনের যা কিছু সাপোর্ট লাগে সেটা তো দিবই, এর ভিতরে ইনক্লুডেড থাকবে, ওয়াইদুল ভাই বলতে পারবে, ওয়াইদুল ভাই মনে হয় আমার বক্তব্যগুলো মুখস্থ করে ফেলছে, একটা আইপি থাকবে, একটা আইপি থাকবে, এক মাস চলবে সেই আইপি, এক মাসের মধ্যে মোটামুটি সমস্যা হবে না আশা করা যায়, হয় না সমস্যা, সাধারণত হয় না, যদি সমস্যা হয় সেটার ব্যবস্থা আমি নেব। একটা আইপি থাকবে, একটা ফোন ভেরিফিকেশান থাকবে, সার্ভে জাঙ্কি ওয়েবসাইটে একটা নাম্বার ভেরিফিকেশান করতে হয়, সেই নাম্বার ভেরিফিকেশানটা থাকবে, একটা হচ্ছে সার্ভে জাঙ্কি থেকে যখন হচ্ছে ই করবেন রেজিস্ট্রেশন করবেন সার্ভে জাঙ্কিতে, রেজিস্ট্রেশন করার সময় একটা নাম ঠিকানার দরকার হয়। আচ্ছা আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? যদি প্রবলেম না থাকে আপনারা আপনাদের ভিডিওটা অন করে দিতে পারেন, যাদের প্রবলেম থাকবে তারা ইটস ওকে। এরপরে আপনাদের কি হবে, সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট করার সময় আপনাদের নাম পরিচয়ের দরকার আছে, যেমন আমি মনিম সরকার। ও আচ্ছা, আমার পরিচয়টা দেওয়া হয়নি, তাই না? আচ্ছা আমার পরিচয়টা একটু দিয়ে নেই, সেটা হচ্ছে আমি নাম সবাই জানেন মনিম সরকার, আমার সরকার নামটা আসলে আব্বা মা রেখে দিছে, অনেকে মনে মনে করেন যে আমি হয়তো বা ভিন্ন ধর্মাবলম্বী, বা আমার হচ্ছে অনেকে মনে করেন যে আমি হয়তো হিন্দু বা এরকম কিছু, আমার ধর্মটা এই জন্য আমি একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে আমি মুসলিম। আমার বাসা, গ্রামের বাসা হচ্ছে জয়পুরহাটে, এই মুহূর্তে আমি জয়পুরহাটের বাইরে আছি, কোথায় আছি সেটা এখানে ওপেনলি বলতে চাই না, কত শত্রু টত্রু কে থাকে না থাকে, আর পারমানেন্টলি থাকি ঢাকাতে, ঢাকায়, ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি, সূর্যসেন হলের 636 নম্বর রুমে থাকি, যখন হল খোলা থাকে, করোনার মধ্যে তো হল খোলা নাই, এখন তো হলে নাই। আর এর বাইরে পরিচয় দেওয়ার মতো সার্ভে রিলেটেড যদি পরিচয় দেই সেটা হচ্ছে আমি মোটামুটি সার্ভেতে যখন ইন করি, ছোট্ট একটু গল্প বলতে হবে, সার্ভেতে যখন ইন করি তখন 5,000 টাকার মতো খরচ করে একটা আইপি নিলাম, আইপি নেওয়ার পরে আইপির সাপোর্ট পাচ্ছিলাম না, সাপোর্ট দিত না তারা আমাকে, হ্যালো ভাই ফোন নাই, ফোন রিসিভ করে না, SMS করে 2 দিন পরে সেন্ড করে, তো আমি খুব বিরক্ত হয়ে গেলাম, আরেক ভাইয়ের কাছ থেকে আবার 1500 কিছু সামথিং টাকা দিয়ে আবার একটা আইপি নিলাম, সেই ভাইয়ের কাছে প্রথম 4-5 দিন সাপোর্ট পাইলাম, পরে ভাই বিয়ে করলো, বিয়ে করার পরে ভাইয়ের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না, আর খোঁজ খবর পাইলামই না, খুব কষ্টবিষ্ট হইলো আর কি, প্রায় 6,000-7,000 টাকা খরচ করলাম, উঠাইতে পারলাম না। তখন আমি চিন্তা করলাম যে চিন্তা করার একটা কারণ হচ্ছে কি, যে আমি এই ইন্টারনেট নিয়ে মোবাইল নিয়ে সবসময় পড়ে থাকি, এরকম একটা স্বভাব, ঢাকায় BITM-এ আমি একটা কোর্সও করছি হচ্ছে PHP লারাভেল ওয়েব ডেভেলপিংয়ের, সেটার উপরে কিছুদিন কাজও করছি, কিন্তু ইন্টারনেট ছাড়াই ফেলছি, অনেক পরিশ্রম করতে হয়, তো সেই খাতিরে আমার একটা একটা মোটামুটি বড় একটা সার্কেল আছে যারা এই শুধু IT রিলেটেড বিষয় নিয়েই মোটামুটি ভালো জানাশোনা করে, তাদের সাথে বিষয়টা পরামর্শ করলাম, অনেকেই অনেক ধরনের তথ্য দিল, সেই তথ্যগুলোকে কাজে লাগে আমি নিজেই রিসার্চ করলাম, মোটামুটি 2 থেকে 3 মাস আমার ঘাটাঘাটি লাগছে করতে, এই সব তথ্য বের করতে যে কোথায় থেকে কোন কোম্পানি থেকে কী কিনতে হয়, কীভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো করতে, তখন আমি নিজে নিজে আবারও 2-3 মাস সার্ভে করলাম, মোটামুটি যখন সাকসেসফুল হলাম তখন মনে করলাম যে আমার কাছে যেহেতু এই মুহূর্তে সবই আছে, তাহলে আমি একটা ডেলিভারি করতে পারি, আমি 2-4 জন নিয়ে আমার একটা গ্রুপ খুলতে পারি, হচ্ছে তাদেরকে শেখাতে পারি, আমি তাদের মাধ্যমে আর্ন করাতে পারি, আমার নিজেরও আয় হলো, তাদের একটা আয় হলো, তো তখন থেকে শুরু করা, মোটামুটি এই বছরের জানুয়ারি মাসের দিক থেকে আমি এই সার্ভের কাজটা শুরু করাই আর কি, শুরু করাই অন্যদের মাধ্যমে। এখন মোটামুটি কত মাস হচ্ছে, আমি মোটামুটি শব্দটা একটু বেশি বলি, কেউ বিরক্ত হয়েন না, নভেম্বর মাস চলে আসছে, মোটামুটি 10 মাসের মতো পার হয়ে গেছে, এই হচ্ছে আমার সার্ভে নিয়ে চলা। পরিচয় শেষ করে দিই, পরিচয়ের মধ্যে কেউ কিছু না বুঝলে পার্সোনালি নক করেন, পার্সোনাল কোনো কোয়েশ্চেন থাকলে সেটা পার্সোনালি নক করেন। এরপরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ভুলে গেছি আসলে কি বলতেছিলাম, সার্ভে
আপনারা যদি মাই পয়েন্টস ব্র্যান্ডেড অ্যাকাউন্ট খুলতে চান, যে কোনো একটা পরিচয় যে কোনো একটা ঠিকানা ব্যবহার করলে হয়ে যায়, কিন্তু সার্ভে জাঙ্কিতে যখন অ্যাকাউন্ট খুলবে তখন আপনাদের এমন একটা পরিচয় ব্যবহার করতে হবে যে পরিচয়টা আপনি ভেরিফিকেশনের সময় দিতে পারবেন, এবং ভেরিফিকেশনের সময় তারা আপনাদের পরিচয়টা এমনভাবে ভেরিফাই করবে, ওদের যে দেশের যে হোল ওয়েবসাইট, যে হোল ওয়েব সার্ভার যেটা, যেখানে তাদের সব ধরনের পরিচয় থাকে, আমাদের যেমন ফিঙ্গারপ্রিন্টের এখন একটা ডেটাবেস তৈরি হয়েছে, যে কোনো কারো ফিঙ্গারপ্রিন্ট যে কোনো সিমের দোকানে গেলে তারা আমাদের ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে পারে। বাংলাদেশ সরকার এই সার্ভারটা সবাইকে ব্যবহার করার সুযোগ দিচ্ছে কিছু শর্ত সাপেক্ষে। ওই দেশের যে নাম পরিচয় জানা বা একটা মানুষের ঠিকানা অথেন্টিকেশন করার যে হচ্ছে সার্ভারটা আছে সেটা সার্ভে জাঙ্কি ব্যবহার করে, এবং সার্ভে জাঙ্কি সেটা ব্যবহার করে ওই ঠিকানায় ওই লোক থাকে কি না, ওই লোক এই মুহূর্তে আছে কি না, এই ধরনের তথ্য জাজমেন্ট করে ভেরিফিকেশনটা করে। এই জন্য সার্ভে জাঙ্কিতে আপনারা যখন ভেরিফাই করবেন বা অ্যাকাউন্ট খুলবেন, এমন একটা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে যেটা অবশ্যই ভেরিফাইড হতে হবে, এবং এই ভেরিফাইড অ্যাড্রেসটা আমরা এই প্যাকেজের মধ্যে দেই। এত কিছু অ্যাডভার্টাইজিং করার ফলাফল হচ্ছে যে এই যে ভেরিফিকেশন করার জন্য ভেরিফাইড অ্যাড্রেস সেটা আমরা আমাদের এই প্যাকেজের মধ্যে দেই। এরপরে যেটা দেই সার্ভে জাঙ্কির ভেরিফিকেশন সেটা আগেই বলছি, এবং সার্ভে জাঙ্কির একটা বড় সমস্যা যেটার জন্য অনেকেই সার্ভে জাঙ্কিতে কাজ করায় না বা করতে আসলেও সমস্যার মধ্যে পড়ে, সেটা হচ্ছে সার্ভে জাঙ্কি থেকে উইড্রোর সমস্যা। উইড্রো মানে কি বোঝেন তো? সার্ভে জাঙ্কি থেকে উইড্রোর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট যেমন সোয়াগবাক্স, যারা সার্ভে করছেন তারা বুঝতে পারবেন, সোয়াগবাক্স, মাই পয়েন্টস, এই সার্ভে সাইটগুলোতে অ্যাকাউন্ট খুললেন, একটা আইপি দিয়ে নাম ঠিকানা বসায় কাজ করলেন, মোটামুটি $10 হইলে গুগল প্লে গিফট কার্ড বা ভিসা গিফট কার্ডে উইড্রো করা যায়। কিন্তু সার্ভে জাঙ্কি থেকে গুগল প্লে বা ভিসা গিফট কার্ডে উইড্রো করা যায় না, আমেরিকার একটা ব্যাঙ্কে উইড্রো করতে হয়। তো আমেরিকার ব্যাঙ্কে উইড্রো করার ক্ষেত্রে আমরা আগে পেপাল ইউজ করতাম, পেপাল সম্পর্কে সবার আইডিয়া আছে, আই থিঙ্ক সবার আইডিয়া আছে, পেপাল ইউজ করতাম। তো পেপাল ইউজ করতে করতে মাঝে একটা সমস্যা হলো, পেপাল আমাদের বাংলাদেশে আমরা তো খুব একটা চালাক চতুর নয়, যেটা পাই সেটা আলকাতরার মতো খাইতে শুরু করি, এত বেশি পেপালে আমরা এই সার্ভে জাঙ্কির বিষয়গুলো রিলেট করতে শুরু করেছি, পেপাল এই বিষয়টা বুঝতে পারে এবং পেপাল আমাদের এই ডিরেক্ট ডিপোজিট নামে একটা সার্ভিস আছে, এটা নিয়ে পরে আলোচনা হবে, ডিরেক্ট ডিপোজিট ছাড়া সার্ভে জাঙ্কি থেকে উইথড্র করা যায় না। ডিরেক্ট ডিপোজিট হচ্ছে ব্যাংকের একটা নাম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, একটা রাউটিং নাম্বার থাকবে। তো পেপাল আমাদের এই দুইটা জিনিস দিত, কিন্তু এই মুহূর্তে পেপাল এটা দেওয়া বন্ধ করে দিচ্ছে, বেশিরভাগ অ্যাকাউন্টই দিচ্ছে না একদম ফুল ভেরিফিকেশন না হইলে, তো আমরা ফুল ভেরিফিকেশন করতে পারি না, যার কারণে পেপাল ইউজ করতে পারলেও পেপালে ডিরেক্ট ডিপোজিট ইউজ করতে পারি না। পেপালে ডিরেক্ট ডিপোজিট ইউজ করতে না পারলে সার্ভে জাঙ্কি থেকে আমরা উইথড্রও নিতে পারি না। এখন তাহলে সার্ভে জাঙ্কি থেকে উইথড্র করার উপায় কি? আমেরিকার একটা রিয়েল ব্যাংকের রিয়েল অ্যাকাউন্ট নাম্বার লাগবে, সেই রিয়েল ব্যাংকের রিয়েল অ্যাকাউন্ট আমরা আপনাদের দিব, মেটা ব্যাংকের একটা অ্যাকাউন্ট দিব আপনাদের, সেই মেটা ব্যাংকের অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাদের কাছে থাকবে, মেটা ব্যাংকে আপনারা উইথড্র করবেন, উইথড্রোর মানিটা আপনাদের মেটা ব্যাংকে ঢুকবে, ডলার কত ডলার আছে, কত ডলার ব্যাংক চার্জ কেটে নিচ্ছে বা কত ডলার হচ্ছে আপনারা আমাকে পাঠাইছেন, এই জিনিসটা আপনারা ওখানে দেখতে পারবেন, পেপালের মধ্যে ড্যাশবোর্ড থাকবে। কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে একটু নোট করে নেন, আপনাদের আমাকে প্রশ্ন জিজ্ঞেস করিয়েন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা আবির ভাই কি আছেন? আচ্ছা আবির ভাই আছে, যাই হোক, আমি চিন্তা করলাম যে আবির ভাই যেহেতু বিবাহিত মানুষ, বউ বাচ্চা ছেড়ে এখানে এতক্ষণ থাকতে পারবে কি না, যাই হোক, ওকে ঠিক আছে ঠিক আছে। তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস তো আপনার কাছে থাকবেই, আপনারা অ্যাক্সেস করতে পারবেন, এবং এই ব্যাংক অ্যাকাউন্টে মানি যে আসবে, ডলারটা যে ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, ডলার ঢোকার পরে আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন, এটা তো আপনাদের হচ্ছে কোনো শারীরিকভাবে অ্যাক্সেস নাই, ফিজিক্যাল অ্যাক্সেস তো আপনাদের নাই যে ব্যাংকে যাবেন টাকা উইথড্র করে তুলে নিয়ে আসবেন, এটা তো আপনাদের নাই। যেটা আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাক্সেস, অনলাইন অ্যাক্সেসের মাধ্যমেই মেটা ব্যাংকের ডলার আরেকটা মেটা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো যায়। আপনারা যেটা করবেন, আপনাদের মেটা ব্যাংকের ডলার ধরেন $10 ঢুকছে, সেই $10 আমার অ্যাকাউন্টে পাঠাই দিবেন, সেটা আমার কাছে বিক্রি করতে পারবেন। ওকে,
বিপ্লব ভাই একটা প্রশ্ন করছেন যে মেটা ব্যাংক অ্যাকাউন্ট করে দিবেন, মেটা ব্যাংকে ডলার সেল করবো কোথায়? হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে আমি বলতেছিলাম, মেটা ব্যাংকে ডলার কেনে এমন মানুষের কাছে আপনারা বিক্রি করতে পারবেন যদি আপনাদের পরিচিত থাকে, যদি পরিচিত না থাকে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন, কোনো ভয় নাই, আমি আপনাদের ডলার কম দামে কিনবো না, আপনাদের অনেক বেশি দামই আমি দেব ডলারের প্রেক্ষিতে। আপনারা যদি পেপ্যালে ডলার বিক্রি করতে চান 75 টাকা পাবেন, $1 পেপ্যাল ডলার বিক্রি করতে গেলে 75 টাকা পাবেন, যখন কিনতে যাবেন তখন আপনাদের 80-82 টাকা খরচ হবে। আর মেটা ব্যাংকে ডলার যখন আপনারা আমার কাছে বিক্রি করবেন আমি আপনাদের সর্বনিম্ন রেট দিব 77, এবং সর্বোচ্চ রেট সেটা ডিপেন্ড করবে কে কতগুলো দিচ্ছেন তার উপরে। 77 টাকা একটা ডলারের প্রেক্ষিতে যদি রেট পান, আপনাদের কারো কোনো সমস্যা আছে? এখানে সমস্যা আপনাদের থাকতেও পারে, কারণ ডলার রেট হচ্ছে 84 টাকা। 84 টাকা ডলার রেটের জায়গায় আমি আপনাদের দিতে চাইছি 77 টাকা। এখানে একটা বিষয় আপনারা বলতে পারেন যে ভাই এত টাকা কম বাড়া কেন? এত টাকা কম বাড়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে 84 টাকা এটা হচ্ছে লিগাল ওয়ে, লিগাল প্রসেসে যদি আপনি তোমার মাইকটা অফ করো, লিগাল প্রসেসে যদি আমরা ডলার লেনদেন করি তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা রেট পাবো হচ্ছে 84 টাকা। কিন্তু আমরা যখন হোলসেল কেনা বেচা করব, অনেক বেশি কেনা বেচা করব, তখন আমরা এমনিতেই আমাদের একটা দাম কমে যাবে, 82-83 টাকা আমরা দাম পাবো। আর যখন আমরা এটা একটা ব্যাংক অ্যাকাউন্টে ডলার বিক্রি করতেছি, ব্যাংক অ্যাকাউন্টে সবারই একটা চার্জ থাকবে, আর ব্যাংক অ্যাকাউন্টে ডলার যখন আমরা বিক্রি করতেছি তখন আপনাদের কাছ থেকে কিনে নিয়ে কিন্তু এটা আমাকে আরেক জায়গায় বিক্রি করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি সর্বোচ্চ দাম পাবো হয়তো বা 78-79-80 পাইতে পারি। আমি একদম ওপেনলি আপনাদের সব বলে দিচ্ছি, এখানে আপনাদের ডলার প্রতি আমাদের 1 টাকা, 2 টাকা বা 3 টাকাও লাভ থাকতে পারে, তো এর চাইতে বেশি আপনাদের দেওয়া আমার পক্ষে পসিবল নয়। এবং মেটা ব্যাংক বলেন আর পেপাল ডলারই বলেন আর হচ্ছে যে কোনো ওয়েবসাইটে ডলারই বলেন, আপনারা যদি বিক্রি করতে চান আমার পেজ ছাড়া, আমার যে গ্রুপ আছে এই গ্রুপ ছাড়া আমার রেট দেবে এরকম কেউ থাকতে পারে বলে আমার মনে হয় না। যদি কেউ থেকে থাকে তাহলে তার সাথে আমার পরিচয় করাই দিবেন, সে যে রেট দিবে আমি সেই রেট দিতে রাজি আছি। এই ক্ষেত্রে আমি আপনাদের চ্যালেঞ্জ করতে চাই, কারণ আমি যেহেতু মেটা ব্যাংকে উইথড্র নেওয়াবো, আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আপনি আমাদের মেটা ব্যাংকের উইথড্র করাই নিচ্ছেন, আপনি আমাদের ডলারের 60 টাকা দেবেন এই জন্য, বা ডলারের 70 টাকা দেবেন এই জন্য। এই ভয়টা অনেকেই করে, আমি এটা থেকে সবাইকে একদম পরিষ্কার জানাতে চাই, আমি ডলারের কম দেবো না, কোনোভাবেই কম দেবো না, আপনাদের ঠকাবো না। ওকে, এরপরে আমি আরেকটা বিষয়ে যেতে চাই, সেটা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন যে আমার কাছ থেকে আপনারা আসলে কি কি পাবেন, কি কি আপনারা এই প্যাকেজের সাথে পাবেন, বিষয়গুলো কি বুঝতে পারছেন সবাই? কেউ বোঝেননি এমন আছেন? ভাই একটা প্রশ্ন ছিল, জি বলেন। মানে আইপিটা 1 মাসের জন্য দিবেন, এই জিমেইল ভেরিফিকেশন নাম্বার ওটাও কি 1 মাসের জন্য? জিমেইলের কথা বলে আরেকটা জিনিস মনে করে দিচ্ছেন, আমি সম্পূর্ণটাই বলতেছি, তবে এখানে আমার যে প্যাকেজটা, এই প্যাকেজটার মধ্যে আরও একটা বিষয় থাকবে, আরও একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনাদের একটা জিমেইলও আমরা দিয়ে দিব। সেই জিমেইল দিয়ে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্সেস পাবেন, সেই জিমেইল দিয়ে আপনারা সার্ভে জানিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনাদের নিজেদের কষ্ট করে আর জিমেইল ওপেন করতে হবে না। আর আপনি যেটা বলেন যে 1 মাসের জন্য অন্যান্য কিছু হবে হবে কি না, ব্যাংক আপনার যতদিন পর্যন্ত ব্যাংক আছে থেকে যাবে, কোনো সমস্যা নাই। সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টে একবার নাম্বার ভেরিফিকেশন করলেই এটা কন্টিনিউ করা যায়, সমস্যা নাই। সার্ভে জাঙ্কিতে একবার নাম্বার ভেরিফিকেশন মানে আপনার অ্যাকাউন্ট যতদিন টিকবে ততদিন হচ্ছে আর নাম্বার ভেরিফিকেশন করতে হবে না। জিমেইল যেটা দেবো আপনাদের জন্য পারমানেন্ট, আপনার পার্সোনাল কাজে ইউজ করতে পারেন। শুধু আইপিটা যেটা, সেটা আপনাদের প্রতি মাসে রিনিউ করতে হবে, 1 মাস পর আপনাদের সেটা আমার কাছ থেকে কিনতে হবে। প্রথম মাসে আমি আপনাদের যে চার্জটা নিব, এর পরের মাসে আর কোনো অন্য ধরনের চার্জ থাকবে না। শুধু আইপি যেটা, সেটা আমার কাছ থেকে হোক আর অন্য কোনো প্রোভাইডারের কাছ থেকে হোক আপনাদের কিনতে হবে। যদি অন্য কোনো প্রোভাইডারের কাছে আমার চাইতে কম দামে পান সেখানে কিনবেন, যদি কম দামে না পান আমার থেকে কিনবেন, সমস্যা নাই। তো হৃদয় ভাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে ঠিক আছে, এখন এই জিনিসটা আর কি একটু কনফিউশনে ছিলাম। ওকে ঠিক আছে, এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনারা যে আমার সাথে জয়েন করছেন, আমার সাথে কাজ করতে ইচ্ছুক, আপনারা কি আমার একটু প্রশ্ন? জি হ্যাঁ বলেন। সমস্যা নেই ভাই, সমস্যা নেই, বলেন।
তো আইপি তো সম্বন্ধে অনেকেই আমরা অনেক কিছু জানি না, তাই না? লাইক আইপি তো শুধু আইপি টা সেট আপ করলেই কাজ করতে পারবো। লাইক আমাদের যদি খুলে বলতেন যে আইপি টা মানে প্রোভাইডার কি, ওই যে আপনার বেরিজন এটিএনটি ওইগুলার টাইপের আর কি, যে অনেক আইপি আছে না যে কাজ পাওয়া যায় না, যেমন আমি টেস্ট করতেছি সেটা, মানে এই আইপি দিয়ে কিভাবে কাজ মানে কতটুকু করতে পারবো না করতে পারবো, এটা এটাই যদি একটু খুলে বলতেন তাহলে আমার ক্ষেত্রে বা অন্য সবার ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা সুন্দর, আইপির বিষয়টা যেটা সেটা হচ্ছে আমি যেহেতু আপনাদের কাজ করাবো চাই, জি সেটা হচ্ছে যে আসলে আইপি টা কি, মানে মানে আইপি টা কিভাবে কাজ করে এটা একটু আমি জানতে চাচ্ছি। আচ্ছা আইপি কি এটা দিয়ে শুরু করি, তারপরে প্রশ্ন হচ্ছে যে কি ধরনের আইপি দিব সেটা জানাচ্ছি। আইপি কি, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আমরা সবাই যখন হচ্ছে কি করি, বিপ্লব ভাই আপনি কি রিয়াকশন দিচ্ছেন, যাই হোক এখন বিষয় হচ্ছে কি যে আইপির বিষয়টা যেটা সেটা হচ্ছে আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করি বা ল্যাপটপ ব্যবহার করি আমাদের একটা পরিচয় এখানে তৈরি হয়ে যায়। যেমন ফোনে কথা বললে আমাদের ফোন নাম্বার ওই ব্যক্তির কাছে চলে যায়, শাওন ভাইয়ের সাথে যদি আমি ফোনে কথা বলি শাওন ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার চলে যায়। আর আমরা যখন আইপি ব্যবহার মানে একটা ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করি, যখন এই মোবাইল থেকে আমি ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট অ্যাক্সেস করতে চাচ্ছি, তার মানে ঢাকা ইউনিভার্সিটির ওখানে একটা হার্ড ডিস্ক আছে, সেই হার্ড ডিস্কের ভেতরে একটা কানেকশন যাচ্ছে, সেখানে সেই তথ্যগুলো পড়তেছে, ওখান থেকে একটা যে তথ্য আমার নিডেড যে তথ্য আমার প্রয়োজন সেই তথ্যটা এনে আমার স্ক্রিনে শো করতেছে, তাই না? তো ঢাকা ইউনিভার্সিটির ওখানে যে হার্ড ডিস্কটা আছে যে কম্পিউটারটা আছে সেখানে তো একজনকে একটা কানেকশনকে মানে যে কোনো কিছুকে একটা যেতে হবে, গিয়ে ওই তথ্যটা নিয়ে আসতে হবে, তাই না? তো ঢাকা ইউনিভার্সিটিতে যদি কোনো হ্যাকার যায় হ্যাকার নেয় তখন কি হয় আমরা কিছু বুঝতে পারি না, জানতে পারি না কই থেকে কে অ্যাটাক করলো কি না কি আমরা বুঝতে পারি না, এই জন্য বলি হ্যাকার। আর যখন সাধারণ একটা মানুষ যায়, আমি মনিম সরকার আমার ল্যাপটপ ইউজ করে যখন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটের একটা তথ্য অ্যাক্সেস করব, ওই জায়গাতে আমার কিছু পরিচয় আমি রেখে আসব যে আমার আইপি অ্যাড্রেস এত, আমার ম্যাক অ্যাড্রেস এত, আমি এই লোকেশান থেকে এই ধরনের ল্যাপটপ ব্যবহার করে আপনার এই তথ্যটা চাচ্ছি, আপনি যদি দেন আমি নিব। ওখানে যদি অ্যাক্সেস দেওয়া থাকে আমাদের এখানে চলে আসবে, ওখানে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, ওখানে যদি অ্যাক্সেস বন্ধ করা থাকে আমাদের এখানে দেখা যাবে সার্ভার ডাউন। আমি কি বোঝাতে পারছি? যখন একটা কানেকশন তৈরি হয় প্রত্যেকটা কানেকশনের একটা করে ঠিকানা থাকে এবং সেই ঠিকানাটা ইউনিক। আমার ল্যাপটপ থেকে আমি যখন ইউএসএর একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি উইদাউট প্রক্সি উইদাউট আইপি, তখন আমার বাংলাদেশের ঠিকানাটাই ওখানে দেখাবে। যখন আমি একটা আইপি ইনস্টল করব আমার ল্যাপটপে তখন কি হবে, এখানে একটা জিনিস আপনাদের একটু উদাহরণ দিয়ে দেখালে ভালো হয়, সেটা হচ্ছে যে মনে করেন যে হচ্ছে এইটা এই বইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমরা কানেকশন ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে মাঝখানের জায়গা আর এটা হচ্ছে ইউএসএ, ঠিক আছে। যখন আমরা বাংলাদেশের আইপি থেকে সরাসরি ইউএসএ ওয়েবসাইট কানেক্ট করতেছি তখন আমরা এখান থেকে এখানে চলে যাচ্ছি এবং এখানে বলতেছি আমরা বাংলাদেশ থেকে আসছি, আমার নাম ধাম এটা, আমার আইপি অ্যাড্রেস এটা, আমি এই তথ্যটা নিয়ে যেতে চাই, আপনি দিবেন? যদি তাদের অ্যাক্সেস থাকে ওখান থেকে আমরা নিয়ে আসতে পারি। যখন আইপি ইউজ করি তখন কি হয়, এই জায়গায় একটা সমুদ্র তৈরি হয়, ঠিক আছে। তখন কি হয় আমরা এখান থেকে কানেকশন দেই, কানেকশনটা এখানে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, করে এখানে মনে করেন যে মানে পানি ঘোলা করে, হ্যাঁ পানি ঘোলা করে ওখানে চলে যায়। গিয়ে আমরা এখান থেকে যেই হচ্ছে কথাটা বলি বা যে পরিচয়টা এখানে আইপিকে দিয়ে রাখি যে তুমি যখন এই পানির মধ্যে ঢুকবা বা এই পানি থেকে বের হবা তোমার পরিচয়টা হবে তুমি উমুক, তোমার লোকেশান উমুক, সেটা আমাদের সেট করে দেওয়ার একটা সিস্টেম আছে। তো আমি এখান থেকে বাংলাদেশ থেকে এখানে সমুদ্রের মধ্যে ঢুকতেছি ইউএসএর পরিচয় নিয়ে বের হয়ে যাচ্ছি, ওখানে গিয়ে বলতেছে ভাই আমি কিন্তু ইউএসএ থেকে আসছি আপনাদের অ্যাক্সেসটা আমাকে দেন, তখন ওরা দেখবে যে হ্যাঁ এ তো ইউএসএ থেকে আসছে, অ্যাক্সেস দিয়ে দেবে, সে ওটা নিয়ে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে। বুঝাতে পারছে কিছু, আপনি কি বুঝছো তুমি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আইপি জিনিসটা মনে হয় আমি বুঝাতে পারছি, এরপরে যদি কনফিউশন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে মাঝার ভাই যেটা জিজ্ঞেস করছেন যে আইপি আসলে আমি কি আইপি দিব, আমি যেটা দেব সেটা হচ্ছে মোটামুটি সস্তা একটা আইপি, সস্তা একটা আইপি দিব, যে আইপি দিয়ে আপনাদের
সব সাইটে কাজ হবে না। আগে হতো, কিছুদিন আগে হতো, কিন্তু সোয়াগবক্স এবং মাই পয়েন্টস মোটামুটি এই আইপিটাকে অ্যাকসেপ্ট করতেছে না, কিছু সমস্যা তৈরি করতেছে। কিন্তু আমি যেহেতু সার্ভে জাঙ্কি নিয়ে কাজ করি, করাচ্ছি, এবং এই আইপি থেকে সার্ভে জাঙ্কি থেকে খুব ভালো কাজ হচ্ছে, সার্ভে জাঙ্কিতে খুব ভালো কাজ হচ্ছে, সেই ক্ষেত্রে আমার এই আইপিগুলোই আপনারা ব্যবহার করবেন। যদি কারো কোনো এলিট আইপির দরকার হয়, বেশি দামের আইপির দরকার হয়, বেশি দাম মানে ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না কেউ, 3,000-5,000 টাকায় আমরা যে আইপি কিনি, সত্যি কথা বলতে আইপির দাম 3,000-5,000 টাকা নয় ভাই। আমরা হয়তো অনেক দামে আইপিগুলো 4,000-5,000 টাকায় কিনি, কিন্তু সত্যিকার অর্থে এই আইপিগুলোর দাম এত নয়। আমি যে আইপিটা বিক্রি করি 1,000 টাকায় বিক্রি করি, খুচরা 1,000 টাকায় বিক্রি করি। এই আইপিটাই আমার, এখানেও আমি বলতে পারবো অনেক মেম্বার আছে তারা 1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকায় কিনছে এই আইপিটাই, সেম আইপিটাই। এখানে কোনো একজনের সাথে আমার কথা হয়েছে, যদি তিনি শুনতে পারেন, একটু রেসপন্স করতে পারেন, আমি যে আইপিটা দিই ঠিক সেই আইপিটাই তিনি অন্য একটা জায়গায় গিয়ে 1,500 টাকায় কিনছেন। অনেকে আছে 2,000-3,000 টাকাতেও বিক্রি করে। এখন বিষয়টা হচ্ছে কি যে আমি যেহেতু স্টুডেন্টস নিয়ে কাজ করি, সেহেতু আমি আমার জায়গা থেকে যতটা লজিক্যাল ইথিক্যাল থাকা যায় আমি থাকার চেষ্টা করি, কিন্তু আমাকে তো লাভটা করতে হবে, একটু লাভ না করলে এত সময় যে আপনাদের দিচ্ছি আমার টাকা পয়সা লাগবে না, সেই জায়গা থেকে কিছু লাভ আমি করি। খুচরা আমি বিক্রি করি 1,000 টাকায়, আর আইপিটা শুধু সার্ভে জাঙ্কিতেই, শুধু সার্ভে জাঙ্কিতেই কাজ করবে, অন্যান্য কিছু সাইটে কাজ করতে পারে, কোন সাইটে করবে না করবে আমার এক্সপেরিমেন্ট করা নাই, আমি নিশ্চয়তাও দিতে পারছি না, দিবও না। আপনাদের যেহেতু সার্ভে জাঙ্কি নিয়ে কাজ করাবো, সেহেতু সার্ভে জাঙ্কিতে কাজ করবে। কোনো এক ভাই জিজ্ঞেস করছে যে সক্স ফাইভ আইপি দেই কি না, সক্স ফাইভ আইপি আমার কাছে আছে, কিন্তু সার্ভে জাঙ্কিতে সক্স ফাইভ আইপির চাইতেও আমি যে আইপিটা দিব সেই আইপি দিয়ে ভালো কাজ হয় হচ্ছে। আমার মেম্বাররা যেহেতু কাজ করতেছে এবং আমি দেখতে পাচ্ছি তারা ভালো কাজ করতেছে, সো এই মুহূর্তে আমি আইপি চেঞ্জের কোনো ঝামেলায় যাই না বা যাচ্ছিও না, যেহেতু যতদিন পর্যন্ত এই আইপিতে ভালো কাজ হচ্ছে এই আইপিটাই দিব, আপনাদেরও এটা দিয়েই কাজ করবেন, করতে হবে। যদি আইপির কোনো সমস্যা হয়ে যায়, সমস্যা আপনারা ফেস করেন, সেটা আমি দেখবো, আশা করি সমস্যা হয়নি, কখনো হবেও না। বুঝতে পারছেন কি আপনারা ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ঠিক আছে, তাহলে আমি একটু এরপরের স্টেপে যেতে চাই, সেটা হচ্ছে চার্জ। আমি আপনাদের কাছ থেকে কত টাকা নিব, কত টাকা আপনারা দিবেন, কত টাকা দিচ্ছেন, এই বিষয়গুলো ক্লিয়ার করতে চাই। আমি এটাকে আমি কোর্স বলি, এবং আপনাদের সাথে যেটা করছি এই মুহূর্তে এটাকে ক্লাস বলি, ফর্মালি যদি বলতে চাই, কিছু ওয়ার্ড ব্যবহার করতে হয়, যদিও এটা কোনো কোর্স নয়, এটা কোনো ক্লাস নয়, কিন্তু কোনো কিছু নামে তো বোঝাতে হবে, এই জন্য আমি কোর্স এবং ক্লাস বলি। এই কোর্সটার জন্য আমি গত যতগুলো ব্যাচ করাইছি, এটা আমার 13 ব্যাচ আর কি, তো গত ব্যাচগুলোতে আমি নিয়েছি 3,990 টাকা করে, 3,990 টাকায় তাদের এই প্যাকেজটা দেই, তাদের সাপোর্ট দেই, প্রথম উইথড্র করা পর্যন্ত যে কোনো ধরনের সাপোর্ট দেই। তবে আমরা রিসেন্টলি আমাদের পেজটা যেটা www.facebook.com/survey support একটা পেজ আমরা খুলেছি, এই পেজটাতে আমরা চেষ্টা করতেছি একটু ভালো মার্কেটিং করার, একটু প্রচার প্রসারণা করার। তো সেই পেজ খোলা উপলক্ষে আমাদের 1 তারিখের যে ব্যাচ আজকে শুরু হওয়ার কথা বা যেটা শুরু হয়েছে, সেটাতে আমরা মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট দিচ্ছি। আপনারা অনেকেই জানেন বা অনেকের হয়তো মন নাই বা হয়তো অনেকে পরিষ্কারও নন বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমরা 800 টাকার একটা ডিসকাউন্ট দিচ্ছি, দিয়ে 3,990 টাকার জায়গায় 3,100 টাকা নিব আপনাদের কাছ থেকে। সেটার মধ্যে 1,500 টাকা করে আপনারা অ্যাডভান্স দিয়েছেন, আর বাকি টাকাটা আপনাদের যখন প্রথম উইথড্র হবে, প্রথম উইথড্র থেকেই হোক বা দ্বিতীয় উইথড্র থেকে হোক, সাধারণত প্রথম উইথড্র থেকেই নেই, প্রথম উইথড্র থেকে কেটে নেবো 1,500 টাকা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে 1,690 টাকা, 1,690 টাকা বাকি যেটা থাকবে সেটা আপনাদের প্রথম উইথড্র থেকে আমি কেটে নিব। আপনারা কি বুঝতে পারছেন, কোনো ভেজাল আছে? যদি থেকে থাকে তাহলে একটু আমাকে জানান, আর হচ্ছে কোর্সের দাম বা এই যে খরচপত্র হাবি যাবে এইসব ব্যাপারে যদি আপনাদের কোনো কনফিউশন কোনো কিছু থেকে থাকে, প্লিজ আমাদের আমার সাথে একটু এখনই জিজ্ঞেস করেন এই বিষয়টা নিয়ে। মিনাজ ভাই, আপনি কি বুঝতে পারছেন মানে কোর্সের প্রাইস কেমন বা কি নাকি, আপনি একটু বলেন তো। মনে ভাই
আচ্ছা ইমরান, ইমরান ভাই বলছিলাম, আচ্ছা হ্যাঁ ইমরান ভাই কাছে একটু যাই, ইমরান ভাই বলেন বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে মেটা ব্যাংক, মেটা ব্যাংক যেহেতু এখন পেপাল সমস্যা হচ্ছে, তো মেটা ব্যাংক এখন নেমের সঙ্গে যে অ্যাকাউন্টটা থাকবে আমার সার্ভার জানি কি এটা এই নেমের সঙ্গে মিল রেখে কি পেপাল হতে হবে নাকি যে কোনো পেপাল করতে পারব? ওকে, এখানে একটু একটা বিষয় যেটা আসছে সেটা ইমরান ভাই একটু পরে আমি বলতেছি, তার আগে আমার যে খরচ প্রাইস বা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা সবাই বুঝছে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে আপনার কাছে যাচ্ছি। ওকে টাকার মধ্যে যে প্রথম সব মানে আপনার ক্লাস সহ আইপি দেওয়া যাই হোক টোটাল বিষয় সহ আপনি যে ফুল সাপোর্ট দিবেন আমাদের প্রথম মান্থে সেটার জন্য আপনি 3900 টাকা আগের ব্যাচগুলোতে করাইছিলেন, কিন্তু আমাদের এই এই নতুন যে ব্যাচটা আমরা পাইছি 1 তারিখ থেকে এটাতে আপনি 800 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 3200 টাকার মতো মনে হয় আসতেছে, ওটা আমাদের দিতে হচ্ছে। তো অনেকে অ্যাডভান্স করছে যেটা আপনি বললেন, কেউ 1500, কেউ যা যে যেমন পারছে জায়গা থেকে অ্যাডভান্স করছে, আর বাকি টাকাটা কেউ যদি আগে পারে দিয়ে দিল আপনাকে সে তো ক্লিয়ার থাকলো, যখন উইথড্র করবে তখন তো সে পুরোটাই পেয়ে গেল, আর যখন প্রথমে যদি আমি সবকিছু বুঝতে যাই তাহলে আমার মাথা ওলাই যাবে, আমি কাজ শিখতে পারবো না, আমাকে ধৈর্য ধরতে হবে, আপনার সঙ্গে থাকতে হবে, ওয়েট করতে হবে, ধীরে 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 এগুলো জিনিসগুলো আমরা বুঝতে পারবো, প্রথমে হালকা করা শুরু করে দিলে তো সমস্যা। আপনারা পেপাল তৈরি করতে পারবেন কিনা বা সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট সেই নামেই হবে কিনা, আপনি কি এটা জিজ্ঞেস করলেন নাকি কি জিজ্ঞেস করলেন? আমি বলছিলাম যে আসলে এখন তো ওই যে পেপাল নিয়ে সমস্যা হচ্ছে যে ভেরিফাই করা বা আমি আমার মানে যেটা বলতে বোঝাতে চাইছি সেটা হচ্ছে আমার পেপাল অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে কি সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট যে নামে থাকবে ওই নামে কি কিছু কিছু রিকোয়ারমেন্ট থাকে না, যে আসলে আমার যে নামটা থাকবে বা যে অ্যাকাউন্ট থাকবে ওই অ্যাকাউন্টের সাথে রিলেটেড অ্যাকাউন্ট আমার যোগ করতে হবে এরকম আর কি? যেমন আপওয়ার্কে যখন আপওয়ার্ক সঙ্গে ধারণা আছে কিনা যাই না, মুনিম ভাই আপনার নিশ্চয়ই থাকতে পারে বা থাকাটাই স্বাভাবিক, আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে দেখা যায় যে ওখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমি যে মানুষটা আমার ব্যাংক অ্যাকাউন্টটা সেটাই হতে হবে, দেন আপওয়ার্ক অ্যাকাউন্টটাও সেটা। আমি এখন জানতে চাচ্ছি যে সার্ভে জাঙ্কি যে আমার অ্যাকাউন্টটা হবে এই অ্যাকাউন্টটা তো টোটালি বাইরের, আমার না, ইউএসএর কোনো একটা নাগরিকের নামে থাকবে, তো সেখান থেকে যদি আমি পেপাল অ্যাড করতে চাই তাহলে কি সেই নামে পেপাল অ্যাকাউন্টটা হতে হবে নাকি আমি অন্য যে কোনো একটা পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো? মানে আমি কারণে জানতে চাচ্ছি যে পেপাল অ্যাকাউন্ট আমার আছে সেক্ষেত্রে আমি সেটা অ্যাড করতে পারবো কিনা। ওকে, আপনার পেপাল অ্যাকাউন্ট যেটা আছে সেটা কোন দেশের অ্যাকাউন্ট? ইউএসএ। ইউএসএ নাম্বার দিয়ে ইউএসএর অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করা? হ্যাঁ। আপনি আপনার পেপাল অ্যাকাউন্টে যাবেন, গিয়ে সেটিং এ ক্লিক করবেন, পরে সি ডাইরেক্ট ডিপোজিট আপনার নামের নিচেই থাকবে, সি ডাইরেক্ট ডিপোজিট ইনফো, এই ইনফোটা আপনি পান কিনা এটা আপনি পার্সোনালি আমাকে জানাবেন। আপনার প্রশ্নের উত্তরটা আমি দেওয়া শুরু করতেছি, সেটা হচ্ছে কি যে সার্ভে জাঙ্কি থেকে যদি আমরা পেপালে উইথড্র নেই, কারো যদি ভেরিফাইড পেপাল থেকে থাকে, এই মুহূর্তে পেপাল ভেরিফাই করাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, অনেক কস্টলি হয়ে যাচ্ছে, অনেক রিস্কি হয়ে যাচ্ছে, যার জন্য আমরা পেপাল ইউজ করা বাদ দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে পেপাল ইউজ করা বাদ দিচ্ছি। পেপালে যদি কেউ উইথড্র করতে চায় সেই ক্ষেত্রে সার্ভে জাঙ্কির অ্যাকাউন্টের নাম, সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টের নাম, একটু আমার একটা কল আসছে ভাই, একটু এক সেকেন্ড। আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে আপনার সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টের নাম আর পেপালের নাম সেম না হয় আপনার স্পিকার মিউট করা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মিউট আছে, মিউট আছে, এখন আনমিউট হয়ে গেছে।
সার্ভে জাঙ্কি থেকে যদি পেপ্যালে উইথড্র করতে চান, সেই ক্ষেত্রে পেপ্যাল অবশ্যই ইউএস এর হতে হবে, ইউএস এর ভেরিফাইড হতে হবে, পেপ্যালে ব্যাংক অ্যাডেড থাকতে হবে, কার্ড অ্যাডেড থাকতে হবে, এবং পেপ্যালটা অবশ্যই অ্যাক্টিভেট হতে হবে। লিমিট টিমিট খাওয়া পেপ্যাল তো হলে হবে না, এবং পেপ্যালে ডিরেক্ট ডিপোজিট অ্যাক্টিভেট থাকতে হবে। বিষয়গুলো হয়তো আপনারা বুঝতে পারছেন না বা ইমরান ভাই বুঝতে পারেননি, যাই হোক যদি ডিরেক্ট ডিপোজিট থেকে থাকে সেই ক্ষেত্রে সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টের নাম পেপ্যালের নাম আলাদা হলে সমস্যা নাই, উইথড্র চলে আসবে। তবে ভাই আমার একটা প্রশ্ন ছিল এখানে, যে ডোন্ট মাইন্ড, আমি লাইক গত এক মাস যাবত আগে আমার একটা ফ্রেন্ড, ও থাকে ব্রঙ্কসে থাকে, ঠিক আছে, তো ওর ও প্রথমে চাইছিল না এসএসএন দিয়ে পেপ্যাল করতে, তারপর অনেক রিকোয়েস্ট করার পর দিছিল আমাকে এসএসএন দিয়ে, ওর এসএসএন দিয়ে আমি লিমিট হয়েছিলাম, ব্যাংক অ্যাড করতেছিলাম, ওই যে চাইম ব্যাংক যেটা অ্যাড করার সাথে সাথে আমাকে লিমিট করে দিছিল, তারপর ওর সব কিছু ইনফরমেশন দিছি, দিয়ে দেওয়ার পর এক সপ্তাহ তারপর আমার লিমিটেশনটা উঠে গেছে। এখন যে ওই যে আপনি বললেন না ডাইরেক্ট ডিপোজিট যেটা আমার ইউএসএ পেপ্যাল ওইটা, এখন ডাইরেক্ট ডিপোজিট যেটা ওইটা হচ্ছে যে আপনার মাস্টার কার্ড, যে ক্যাশ কার্ড অ্যাক্টিভ একটা সিস্টেম আছে, যে ওই ক্যাশ কার্ড অ্যাক্টিভটা অন হয় নাই, দেন আমি ওদেরকে কাস্টমার কেয়ারে মানে মেসেজ করছিলাম যে আমার ক্যাশ কার্ডটা অ্যাক্টিভ করার জন্য, ওরা বলছে যে 7 days পরে ওরা এই এটা নিয়ে কাজ করতেছে, যে 7 days পরে ওরা আবার ট্রাই করার জন্য আমি ক্যাশ কার্ডের জন্য। তাহলে কি ভাইয়া এই ক্যাশ কার্ড অ্যাক্টিভ হইলে আপনি যে আমাকে জাঙ্কিটা দিবেন এই ক্যাশ কার্ড এই এই পেপ্যাল দিয়ে কি আমি ওই জাঙ্কিতে উইথড্র করতে পারবো? ওকে আমি যাচ্ছি মাজার ভাই, আমি একটু বলে নিই ইমরান ভাইয়ের প্রশ্নটা আমি শেষ করতে পারিনি, উত্তরটা শেষ করতে পারিনি, সেটা হচ্ছে যে পেপ্যালে যদি উইথড্র করেন ডিরেক্ট ডিপোজিট যদি অ্যাক্টিভেট থাকে, ডিরেক্ট ডিপোজিট তখনই অ্যাক্টিভেট হয় যখন আপনার ক্যাশ কার্ডটা অ্যাক্টিভেট থাকে, ক্যাশ প্লাস অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট থাকে, ক্যাশ প্লাস অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভেট থাকে, আপনার পেপ্যালটা যখন ভেরিফাইড হয় তখনই আপনার ডিরেক্ট ডিপোজিটটা অ্যাক্টিভেট হবে। ডিরেক্ট ডিপোজিট মানে হচ্ছে কি, যে পেপ্যাল আপনাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার দিবে, সেই অ্যাকাউন্ট নাম্বার আর রাউটিং নাম্বার সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টে ব্যবহার করে আপনারা উইথড্রটা নিতে পারবেন, যদি ইমরান ভাই মাজহার ভাই আপনাদের পেপ্যালে ডিরেক্ট ডিপোজিট অপশনটা অ্যাক্টিভেটেড থাকে সেই ক্ষেত্রে উইথড্র নিতে পারবেন। নাম মিসম্যাচ হলেও সমস্যা নাই, নাম যদি আলাদা হয় সমস্যা নাই, তবে ব্যাংকে যদি উইথড্র নিতে চান, মেটা ব্যাংকে যদি উইথড্র নিতে চান, মেটা ব্যাংকে উইথড্র নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টের নাম এবং ব্যাংকের নাম সেম হতে হবে। এবং সেটা কিভাবে সেম হতে হবে, কিভাবে আপনাদের সার্ভে জাঙ্কি থেকে মেটা ব্যাংকে উইথড্র নিয়ে আসা যেতে পারে সেটার পুরো দায়িত্ব আমার, সেটা টেনশন আপনাদের করতে হবে না। যদি আপনাদের নাম আলাদা থাকেও তারপরে কিভাবে সেটা উইথড্র করাতে হবে সেটা দায়িত্ব আমার, সেই টেনশন আপনারা নিতে হবে না। তবে মাজহার ভাই এবং ইমরান ভাই যেটা বলছেন যে আপনাদের পেপ্যালে আপনারা নিতে পারবেন কিনা, এটা আমার আসলে আপনাদের পেপ্যালের কন্ডিশনটা যদি আমাকে দেখাতেন স্ক্রিনশট দিয়ে, সেক্ষেত্রে আমি হয়তো বুঝতে পারবো। আপনারা চাইলে পেপ্যালে উইথড্র নিতে পারেন। এখানে একটা বিষয় আপনাদের একটু জানাই রাখা ভালো ভাই, অনেক লং হয়ে যাচ্ছে আজকের আলোচনাটা, আজকের আলোচনাটাই শুধু এত লং হবে, এরপরে আলোচনা এত লং হবে না। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পেপ্যালে উইথড্র নেওয়ার একটা সুবিধা হচ্ছে, পেপ্যালে উইথড্র নিলে সেটা যে কোনো জায়গায় বিক্রি করা যায়। পেপ্যালে উইথড্র নিলে আরেকটা সুবিধা হচ্ছে, পেপ্যালে উইথড্র নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের চার্জ নেই, পেপ্যালকে কোনো ধরনের চার্জ দিতে হয় না। পেপ্যালের আরও একটা সুবিধা হচ্ছে যে আপনি চাইলে পেপ্যালটা বাংলাদেশের আইপিতে লগ ইন করতে পারবেন, চাইলে লগ ইন করতে পারবেন, যদিও রিস্ক হয়ে যায় একটু তবে লগ ইন করতে পারবেন। কিন্তু পেপ্যালের সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে আপনাদের যদি একদম ইউএসএতে আসে এমন লোক ছাড়া আপনারা হচ্ছে কেনা এসএসএন দিয়ে বা কেনা অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, আপনাদের পেপ্যাল লিমিট হবেই। আপনাদের পেপ্যাল যদি লিমিট হয় সেই পেপ্যালে যত টাকাই থাক যত ডলারই থাক আপনারা উইথড্র করতে পারবেন না। পেপ্যালের অ্যাকাউন্ট শেষ, সার্ভে জাঙ্কের অ্যাকাউন্ট শেষ, আপনাদের যা ডলার আছে সেটা শেষ, সার্ভে জাঙ্কি তো যতদিন পরিশ্রম করছেন সেটাও শেষ, বুঝতে পারছেন? এখন মেটা ব্যাংকে উইথড্র দেওয়ার সুবিধা আর অসুবিধাগুলো আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে মেটা ব্যাংকে যদি আপনি উইথড্র করেন, মেটা ব্যাংকে উইথড্রটা মোটামুটি ফাস্ট চলে আসে। মেটা ব্যাংকের সুবিধা যেটা সেটা হচ্ছে মেটা ব্যাংক সাধারণত লক হয় না, বা পেপ্যাল যত সহজে লিমিট হয়ে যায়, যেমন এই ভাই বলছেন যে অ্যাকাউন্ট ভেরিফাইড কাগজপত্র দিয়ে তৈরি করছে তারপরে লিমিট হয়ে গেছে, মেটা ব্যাংকে এটা হয় না। মেটা ব্যাংকে সাধারণত লিমিট করে না, বিশেষ কোনো সমস্যা না হইলে
সাধারণত লিমিট করে না। কিন্তু মেটা ব্যাংকের দুইটা বড় অসুবিধা আছে। একটা হচ্ছে মেটা ব্যাংকের ডলার আপনি সব জায়গায় বিক্রি করতে পারবেন না, হয়তো আমার কাছে বিক্রি করতে পারছেন, আমি চাইলে আপনাদের বলতে পারতাম যে 70 টাকার উপরে আপনারা ডলার রেট পাবেন না, আমি বলতেছি না কিন্তু অন্য কেউ বলতেও পারে। মেটা ব্যাংকের আরেকটা সবচেয়ে বড় অসুবিধা যেটা সবাই মনে করে সেটা হচ্ছে কি যে প্রতি মাসে মেটা ব্যাংক একটা চার্জ নেয়, প্রতি মাসে $10। আপনারা $10 যদি আদান প্রদান করেন তাও $10 কেটে নেবে, আপনারা $10,000 যদি আদান প্রদান করেন তাও আপনাদের $10 কেটে নেবে। বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? প্রতি মাসে আপনাদের $10 কেটে নেবে। এখন এখানে বিষয় হচ্ছে কি যে আমি এই পাস, আচ্ছা সুজয় ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? সুজয় ভাই কি শুনতে পাচ্ছেন? সুজয় ভাই ইন্ডিয়া থেকে? শুনতে পাচ্ছি দাদা। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি যে মেটা ব্যাংকে যদিও $10 চার্জ কাটে কিন্তু আমি এই মেটা ব্যাংকে কেন প্রায়োরিটি দিচ্ছি দেই, এটার কারণ হচ্ছে কি যে পেপালে, পেপাল একটা পেপাল কিনতে আমাদের খরচ পড়ে মিনিমাম $1500। একটা সার্ভে জাঙ্গিতে 15 দিন কাজ করলাম, পরে সেখানে $40 হলো, $40 দাম হচ্ছে 3000 টাকা, পেপাল 1500 টাকা দিয়ে কিনছি, তাহলে 4500 টাকা। তো 14 দিন পরে, 15 দিন পরে যখন আমরা সার্ভে জাঙ্গি থেকে উইথড্র করছি পেপালে, উইথড্রটা আসতে 5 দিন সময় লাগে। এই 5 দিনে আমরা সার্ভে জাঙ্গিতে আরও 5 দ্বিগুণে $10 বা $25 করে ফেলতে পারি। ধরেন $25 যদি করে ফেলি তাহলে সেখানে আরও 2000 টাকা হচ্ছে, তাই না? তাহলে কত হলো পেপাল 1500, ওই প্রথম উইথড্র হচ্ছে 3000, 4500, এবং ওই 5 দিনে আপনি কাজ করলেন হচ্ছে 2000, তাহলে মোটামুটি ধরেন 6000। এই 6000 টাকা আপনার কাছে আসবে এমন অবস্থায় আপনার পেপালটা লিমিট হয়ে গেল, আপনার 6000 টাকাও মাটি, আপনার ওই যে সার্ভে জাঙ্গিতে 14-15-20 দিন পরিশ্রম করলেন এই যা মাটি। এই জন্য আমি আমার সব মেম্বারদের এখন থেকে মেটা ব্যাংকে উইথড্র করাই। মেটা ব্যাংকে উইথড্র করার সুবিধা এটা যে আপনার যেটাই আসুক, 10 আসুক আর 200 আসুক, আপনি সেটা হাতে পাচ্ছেন, যদিও এখানে মাসে $10 একটা চার্জ কাটতেছে। আমার মনে হয় আমার এই বিষয়টাকে আপনারা কতটা পজিটিভলি নেবেন নেগেটিভলি নেবেন আমি জানি না, কিন্তু আপনাদের উইথড্রটা আমি পেপালে করাই দিতে পারবো না, মেটা ব্যাংকে করাই দিব। এখন যদি কেউ পেপাল খুলতে চান, এখানে একটা অপশন আছে আমার, যদি কেউ মেটা ব্যাংক আমি আপনাদের দেওয়ার পরেও আপনারা পেপাল খুলতে চান, পেপালে উইথড্র নিতে চান, সেই অপশন আমি আপনাদের দিয়ে দিব। পেপাল খোলার জন্য যে ইমেইল লাগে, যে হচ্ছে ব্যাংক লাগে, কার্ড লাগে, বা হচ্ছে আপনার আর কি লাগে, হ্যাঁ মোটামুটি এই তথ্যগুলোই লাগে, এবং ভেরিফাইড অ্যাড্রেস, একজন মানুষের ভেরিফাইড অ্যাড্রেস লাগে, সেগুলো আমি আপনাদের ব্যাংকের সাথে দিয়ে দিব। যদি আপনারা কেউ মনে করেন যে ভাই ব্যাংকে তো $10 চার্জ আছে তো আমি ব্যাংকে উইথড্র করব না, আপনি আমাদের পেপালে উইথড্র করাই দেন, আমি আপনাদের করাই দিব না, কিন্তু পেপাল কিভাবে খুলতে হয় এই জিনিসটা আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব যে ভাই এভাবে পেপাল খুলতে হয়, আপনি চাইলে এভাবে খুলে নিতে পারেন, আপনার রিস্ক নিয়ে আপনি পেপালে উইথড্র করতে পারেন, এটা আপনাদের জন্য ওপেন। আমি একটা পেপাল 1590 টাকায় বিক্রি করি, ব্যাংক বিক্রি করি মোটামুটি 790 টাকায়। তো আপনারা চাইলে কি করতে পারেন, আমার কাছ থেকে ব্যাংকটা নিয়ে সেই ব্যাংকটা দিয়ে একটা পেপাল তৈরি করতে পারেন, করে সেই পেপালটা 1590 টাকায় বিক্রি করে দিতে পারেন, এটা আপনাদের অপশন আছে, অথবা আপনারা সেটা নিজেরা ইউজ করে উইথড্র করাতে পারেন, সম্পূর্ণ রিস্ক আপনাদের। আমি কি আপনাদের বোঝাতে পারছি? এই যে সামগ্রিক বিষয়টা বুঝালাম, এতক্ষণ থেকে আপনাদের সামনে অনেক বেশি বক 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 চিল্লা পাল্লা প্যাঁচাল পারলাম, এই পুরো বিষয়গুলোর মধ্যে কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের অ্যান্সার পাওয়ার এক্সপেকটেশান আপনাদের যদি থেকে থাকে, এখন আপনারা সেটা এক এক করে শুরু করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সেটা হতে পারে আমার কোনো সার্ভিস নিয়ে, আমার কোনো কথা নিয়ে, আমার চার্জ নিয়ে, বা আমার সাপোর্ট নিয়ে, যদি যে কোনো ধরনের প্রশ্ন আপনাদের থেকে থাকে সেটা আপনি আমাদের আমাদের না আমাকে জিজ্ঞেস করেন, আমি এখন আপনাদের প্রশ্নের উত্তর দেব। অরিম ভাই আমি শুনতে পাচ্ছি, বলেন আপনি, বলেন। বিষয় হচ্ছে আমি মানে একটা আলোচনার মধ্যে মানে পেপারটা ঢুকাই ফেলছি, সো অনেকগুলো কথা বলতে হলো আপনাকে, আবার এমনিতে সময় নিয়ে বেশি মানে সময় বেশি হয়ে গেছে, অনেকে হয়তো বিরক্ত হয়ে গেছে, যার জন্য আমি এক্সট্রিমলি সরি।
আসলে আমি চাচ্ছিলাম আমার অ্যাকাউন্টটা আছে তো, আর যদি আমি মানে পেপালে ডলার ইন করতে পারতাম তাহলে সেটা আমি অন্য কাজে লাগাইতে পারতাম, যার কারণে আমি সম্পর্কে জানতে চাচ্ছিলাম বা জানতে চাওয়ার চেষ্টা করছি। এই অন্য কিছু না, আর আমার জন্য অনেক কথা বলতে হয়েছে এটা নিয়ে, অনেক বেশি কথা বলতে হয়েছে, যার কারণে আমি এক্সটেন্ড সরি। আর এমনিতে সময় বেশি হয়ে গেছে, সবাই হয়তো বিরক্ত হয়ে গেছেন, আর সবার বিরক্ত তো এমনি হয়ে গেছে, সেখানে বেশি সময় নেওয়ার কারণে আমি এক্সটেন্ড সরি সবার কাছে, এটাই আর কি। আর কোনো কিছু না। আচ্ছা ইমরান ভাই, আপনি যেটার জন্য সরি বললেন সেটার জন্য আসলে পেপারটা পার্সোনালি বলেন। আচ্ছা বিপ্লব ভাই বলেছেন পেপারটা পার্সোনালি বলার জন্য, আমি বুঝিনি আসলে। যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে কি যে পেপারের বিষয়টা যেটা বললাম, আমি আসলে আপনাদের একটা জিনিস শিখাইতে আসছি মানে কি যে আপনাদের একটা জিনিস জানাতে আসছি। তো এখানে মানে ইনকাম করাটাই মেইন বিষয় নয়, মেইন বিষয়টা আসলে আমি যেভাবে নিচ্ছি সেটা হচ্ছে যে সব কিছু সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা, আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে যাতে একটা ভালো কনসেপ্ট থাকে, এবং আপনারা যাতে যে কোনো জায়গায় আপনার পাঁচটা বন্ধুকে এভাবে শিখাতে পারেন, আপনারা একটা নিজের টিম তৈরি করতে পারেন, আপনারা চাইলে তাদের দিয়ে কাজ করাতে পারেন, সেই কনসেপ্টটা আনার জন্য আমি যতটুকু যা কিছু ডেলিভারি করার সেটা করার চেষ্টা করছি। যেমন পেপাল সম্পর্কে আপনাদের এই বিষয়গুলো আমি আজকে না হোক দুই দিন পরে জানাতাম, সেটা আজকে আলোচনার মধ্যে উঠে আসছে। আমি চাচ্ছিলাম যে কোনো একটা বিষয় যেটা আপনাদের জানার ইচ্ছা সেই বিষয়টা সম্পর্কে আপনি সব কিছু জানেন, আপনারা সব কিছু জানলে আপনারা সুবিধা এবং আমিও একটা স্বতঃস্ফূর্ত ফিল করবো যে কিছু না হোক তাদের একটা বিষয় আমি জানাতে পারছি। ইমরান ভাই এটার জন্য সরি বলার কিছু নাই, যে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। আচ্ছা ভাই, এখানে হচ্ছে মোবাইলের বিষয়টা বললেন না, যে অনেকে মোবাইলে করবে, মোবাইলে তার অসুবিধা গুলো কি? আচ্ছা এখানে মোবাইলে করবেন এরকম কয়জন আছেন? মোবাইল আমরা করব, আমি আছি। আচ্ছা সুজয় ভাই, বিপ্লব ভাই, আফরিদ, এরপরে কেউ? সুজয় ভাই, বিপ্লব ভাই, আফরিদ স্যার, আর কেউ? হৃদয় ভাই, এটাও তাতে আইপি সেটআপ করতে চাই, মোবাইলেও করব আবার পিসিতেও করব, যখন বাইরে থাকব মোবাইলে করব আর যখন বাসা থাকব ল্যাপটপে করব। ভাই আমারও বেশিরভাগ সময় হয়তো মোবাইলেই করতে হবে। আচ্ছা তাহলে তো আপনাদের মোবাইলের জন্য আলাদা টিম তৈরি করতে হবে। ওকে, একজন জিজ্ঞেস করেছেন যে আমরা প্রথম মাসে হয়তো বা 39 ওকে ঠিক আছে মোবাইল এসে বলতেছি, একজন জিজ্ঞেস করছেন মেসেজে যে হচ্ছে আপনাদের চার্জ হয়তো 3200 বা 40,000 টাকা দিলাম, পরের মাস থেকে কি ধরনের চার্জ দিতে হবে বা পরের মাস থেকে আইপির দাম কেমন হবে? পরের মাস থেকে আমাকে কোনো চার্জ দিতে হবে না, আপনারা চাইলে আমার কাছ থেকে আইপি নিতে পারেন, চাইলে অন্য কারো কাছ থেকে আইপি নিতে পারেন, আমার কাছ থেকে আইপি নিলে আপনাদের 1,000 টাকা করে দিতে হবে। এরপরেও আপনাদের সম্মানের খাতিরে যদি কোনো কিছু কমানোর ইচ্ছে হয়, আমার যদি ইচ্ছে হয় বা সেরকম পরিস্থিতি যদি আসে আমি কমাবো, মোটামুটি 1,000 টাকায় আমি বিক্রি করি। আচ্ছা ল্যাপটপ ডেস্কটপ দিয়ে করব, যে কোনো একটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। মোবাইলের বিষয় যদি আমি আসি সেটা প্রথমে বলবো যে মোবাইলে আইফোন আছে এখানে কেউ? কেউ কি আইফোনে করবেন? ওকে, আইফোন যেহেতু নাই সেহেতু একটা সুবিধা আছে, আইফোনে আইপি সেটআপ করাটা একটু ঝামেলার হয়ে যায়। অ্যান্ড্রয়েড ফোনে যদি করতে পারেন, অ্যান্ড্রয়েড ফোনে ভালো ফোন হতে হবে। মোবাইলে করলে প্রথম সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ওয়েব আরটিসি নামটার সম্পর্কে আপনাদের কারো ধারণা নাই, আমি মোটামুটি কনফার্ম যে ওয়েব আরটিসি সম্পর্কে আপনাদের কারো ধারণা নাই। ওয়েব আরটিসি বিষয়টা হচ্ছে যে আপনার আইপি, আইপির মধ্যে আবার ইন্টারনাল আইপি থাকে, সেই ইন্টারনাল আইপিকে খুব শক্তভাবে যদি ধরা হয় তাহলে ডিটেক্ট করা যায় যে আপনার আইপিটা কি সত্যিকার আইপি না প্রক্সি আইপি। তো সেই ওয়েব আরটিসি যেই বিষয়টা সেটা কম্পিউটারে খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে বন্ধ করে দেওয়া যায়, দুই লাইন লিখে একটা ক্লিক করলে বন্ধ করে দেওয়া যায়। কিন্তু ফোনে ওয়েব আরটিসি যখন আমরা বন্ধ করতে চাই সেটার জন্য অনেক বেগ পেতে হয়, অনেক সময় ওয়েব আরটিসি একা একাই চালু হয়ে যায় বা একা একাই সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। যদি ওয়েব আরটিসি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে আপনাদের ইন্টারনাল আইপিটা হাইড হবে না, ইন্টারনাল আইপিটা হাইড না হলে আপনাদের বাংলাদেশের আইপিটা ডিটেক্ট হবে, বাংলাদেশের আইপিটা যদি কোনোভাবে ডিটেক্ট হয় তাহলে আপনাদের অ্যাকাউন্ট সাথে সাথে ব্যান হয়ে যাওয়ার একটা সমূহ আশঙ্কা থাকে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কি যে আপনারা ল্যাপটপে ডেস্কটপে যখন কাজ করবেন একটা থেকে 10টা 15টা 100টা পর্যন্ত ট্যাব তৈরি করে কাজ করতে পারবেন, একটাতে আপনার সার্ভে জায়গায় অ্যাকাউন্ট ওপেন আছে, একটাতে মেইল ওপেন আছে, একটাতে হচ্ছে গুগল সার্চ ওপেন আছে, একটাতে গুগল ট্রান্সলেটর ওপেন আছে, একটাতে রানিং সার্ভে ওপেন আছে, একটাতে হয়তো আপনার বান্ধবীর সাথে চ্যাট করতেছেন, ফেসবুকের মেসেঞ্জারটা ওপেন আছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন মোবাইল থেকে করবেন তখন কি হয়,
মোবাইলে মেসেঞ্জারে নোটিফিকেশন আসে, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে, প্রত্যেকটা ট্যাবের জন্য এরকম করে ট্যাব দিয়ে আসে, সেটা থেকে আবার ওই ট্যাবে যেতে হয়, ওখান থেকে আবার এই ট্যাবে যেতে হয়। যদি কোনো কারণে হোম চাপতে হয় তাহলে অনেক সময় অনেক ফোনে ব্রাউজারটা ব্যাকগ্রাউন্ডে কাজ করে না, রিফ্রেশ হয়ে যায়, তখন পেজটা পুরোপুরি আবার প্রথম থেকে লোড হয়। আমি যা বলতেছি আপনারা কি বুঝতে পাচ্ছেন? বুঝতে না পারলে রেসপন্স করেন, বুঝতে পারলে রেসপন্স করার দরকার নাই। তো মোবাইলে এই সমস্যাগুলো হয়, অনেক সময় দেখা যায় যে মোবাইলে সার্ভে করতে করতে এত গরম হয়ে গেছে যে আপনার হাতে স্যান্টা পরে পোষা পড়ে গেছে, ঠিক আছে? তো মোবাইলে আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে সার্ভের যে পেজগুলা সেগুলো আসলে কম্পিউটারের জন্য তৈরি হয়। কম্পিউটারের জন্য তৈরি মানে যে অনেক বড় পেজ আসে, অনেক বড় পেজ লোড হতে মোবাইলে সময় লাগে, এবং মোবাইলে যখন সার্ভে কখন তখন এরকম জুম করে অ্যান্সার দিতে হয়। এটা খুব বিরক্তির একটা কারণ আপনাদের কাছে। হ্যাঁ, ডেস্কটপ মোড আপনি ইউজ করতে পারেন, ওইটা ইউজ করে কাজ করতে হবে, কিন্তু তারপরে জুম করে কাজ করতে হয়। এটা একটু বিরক্তিকর আমার কাছে লাগে, আপনাদের কাছে কতটুকু কি লাগবে আমি জানি না। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে কি যে মোবাইল ল্যাপটপে, যদি মোবাইলে সব কাজ ল্যাপটপে হতো, ল্যাপটপে সব কাজ মোবাইলে হতো, তাহলে দুইটা আলাদা যন্ত্র থাকতো না, বুঝতে পারছেন কি? তো কিছু অসুবিধা মোবাইলে থাকবে স্বাভাবিক, এবং এই অসুবিধাগুলো মেনে নিয়ে আমাদের কাজ করতে হবে। মোবাইলের ক্ষেত্রে যদি কারো কোনো ব্যান ঘটে, কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, এটা রিস্ক নেওয়া আমার জন্য একটু কষ্টকর হবে। আমি অবশ্যই চেষ্টা করবো আমার জায়গা থেকে আপনাদের জন্য যতটুকু যা করা যায়, কিন্তু তারপরে মোবাইলের রিস্কটা আমার জন্য একটু বেশি রিস্কি হয়ে যায়। আমি কি বোঝাতে পারছি ভাই? আফ্রিদি বোঝাতে পারছি? আফ্রিদি, হ্যাঁ বুঝতে পারছি। আরেকটা কথা এখানে মনে হলো, জানি না সময় অনেক দেরি হয়ে যাচ্ছে, বলা ঠিক হবে কিনা, সেটা হচ্ছে যে কাজটা আসলে পিক আওয়ার কোনটা, মানে কোন সময় করতে হবে? সুন্দর প্রশ্ন। আসলে এগুলো মানে কাজ সার্ভেটা নোটপ্যাড লিখে নিয়ে এই বিষয়ে মানে স্কিপ হয়ে যায়। সার্ভে করার সময় হচ্ছে রাত 9টার পর থেকে সকাল 11টা পর্যন্ত, রাত 9টার পর থেকে সকাল 11টা পর্যন্ত আপনারা মোটামুটি যে কোনো সময় সার্ভে করতে পারেন। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে অনেক সার্ভে প্রোভাইডাররা বলে থাকেন যে রবিবারে কোনো কাজ করা যাবে না, এটা নিয়ে কিছু কনফিউশন আছে, কিছু কনফিউশন তৈরি হয়। সেটা হচ্ছে রবিবারে আসলেই কাজ করা যাবে কি না? আচ্ছা সার্ভে কাকে দিয়ে করাই? শাওন ভাই ইউএসএতে থাকে, ইউএসএতে সে একটা আলিশান ফ্ল্যাট নিয়ে থাকে, সে তো প্রোফাইলে এইসব কিছুই লিখবে, তার একটা বউ আছে, দুইটা বাচ্চা আছে, গাড়ি আছে, সে 40-50 হাজার টাকা মাসে চাকরি করে, এই লোকটা সার্ভে কখন করবে? সারাদিন সার্ভে করবে? অবশ্যই না, তার যখন লেজার টাইম, যখন ফ্রি থাকে তখন সার্ভে করবে, হয়তো সারাদিনে 2-3টা। এখন রবিবারে কিন্তু মানুষ ফ্রি থাকে, ওখানে কিন্তু রবিবারে হলিডে, রবিবারে কিন্তু মানুষ ফ্রি থাকে, সেই দিনে হয়তো তারা মোবাইলে 2টা টোকাতে 2টা হচ্ছে সার্ভে করলো, সেটা তাদের ইনকামের জন্যই হোক আর সেটা তাদের প্রোডাক্টের উন্নয়নের জন্যই হোক, তারা কিন্তু ফ্রি থাকলে সার্ভে করবে। এখন এখানে বিষয়টা হচ্ছে কি যে অনেকে বলে যে ভাই রবিবারে তো অফিস বন্ধ, রবিবারে তার মানে ওয়েবসাইটও বন্ধ, রবিবারে আসলে কাজ হবে না, কাজ করা যাবে না। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন? বিষয়টা কিন্তু এমন যে রবিবারে আপনারা কাজ করতে পারেন, কমফোর্টেবলি কাজ করতে পারেন, কিন্তু রবিবারের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি, আপনাদের যে আইপি প্রোভাইডার যেখান থেকে আমি আইপি কিনবো, মিনহাজ ভাই খুবই পরিশ্রান্ত, ক্লান্ত, বিরক্ত, যাই হোক এখন ঘটনা হচ্ছে যে রবিবারের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে শনিবার আর রবিবার তাদের যেহেতু অফিস বন্ধ থাকে, তো অফিস বন্ধ থাকলে অনেক সময় দেখা যায় যে আইপির কোনো একটা সমস্যা হয়ে গেছে, আইপির সার্ভার ডাউন হয়ে গেছে, আইপির স্পিড কমে গেছে। তো যেহেতু তাদের অফিস বন্ধ, সেহেতু তারা সাথে সাথে সেই আইপির যে সলিউশনের কাজটা সেটা করতে পারে না, তখন আইপি নিয়ে আমরা হয়তো শনিবার রবিবার সমস্যার মধ্যে পড়ে যাই। আরেকটা সমস্যা কি, রবিবারে যেহেতু সার্ভে সাইটের যে অফিসটা, সার্ভে জাঙ্কির যে অফিসটা, মনে করেন এটা সার্ভে জাঙ্কির অফিস, রবিবারে কিন্তু অফিস বন্ধ, এই অফিস রবিবারে বন্ধ মানে যে তারা রবিবারে যখন অফিস থেকে উঠে যাচ্ছে, রবিবারের আগের দিন যেদিন তারা কাজ করবে সেদিন পর্যাপ্ত পরিমাণ সার্ভে তারা ওয়েবসাইটের সার্ভারে লোড করে দিয়ে যায়। কিন্তু আমরা তো বাংলাদেশি, সার্ভে করতে করতে মনে করেন যে নাকের পানি পড়ে যাচ্ছে, বউ ঘুমায় চিল্লাইতেছে যে ভাই আসেন 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 ঘুমাই, কিন্তু আমরা ওগুলার কানে না নিয়ে সার্ভে করতেই আছি, সারাদিনে 9 ঘন্টা সার্ভে করতেছি। ভাই সার্ভারে কি সার্ভে থাকবে? থাকবে না, সার্ভার থেকে সার্ভে অনেক কমে যাবে।
কোন সার্ভেগুলো থাকবে যেগুলো বারবার সবার কাছ থেকে রিজেক্টেড হচ্ছে, যেগুলোর প্রোগ্রামিং এর সমস্যা, যে সার্ভেগুলোর দাম কম, মানুষ ইচ্ছা করে মাত্র 3 সেন্ট এই সার্ভে আমি করবই না, সেই সার্ভেগুলো রবিবারে জমা হয়ে থাকে। তখন কি হয়, আপনারা সার্ভে করতে গিয়ে অনেক বেশি মিসম্যাচ হয়, অনেক বেশি হচ্ছে আপনাকে রিজেক্ট করে দেয়, ডিসকোয়ালিফাইড করে, বা অনেক ইনকাম কম হয়। সেই খাতিরে আপনারা যদি মনে করেন যে ভাই রবিবারে এই সমস্যাগুলো হয় তাহলে আমি সার্ভে করব না রবিবারে, ইটস ওকে। কিন্তু আপনি এটা বলতে পারেন না যে রবিবারে সার্ভে করা যাবে না। আমি কি বুঝাতে পারছি ভাই? হ্যাঁ ভাই। ওকে, এরপরে কোশ্চেনস এন্ড অ্যানসারস। আর কোন কোশ্চেন? আচ্ছা ভাই, আমি কাজ সম্বন্ধে কয়েকটা প্রশ্ন করি, হয়তো এগুলো সবারই মনে আছে, হয়তো সবারই অ্যান্সার হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আমরা একটা এসএসএন দিয়ে আমরা সার্ভিস ব্যাংকিতে একটা অ্যাকাউন্ট করলাম, কোনো না কোনো কারণে হয়তো অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আর যেহেতু ওই আমার সার্ভিস ব্যাংকিতে আমার যে মেটা ব্যাংকটা করা আছে, তো আমি ওই আইপি ওই এসএসএন দিয়ে আমি অন্য কোনো সার্ভিস অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে পারবো কিনা, আর ওই মেটা ব্যাংকটা দিয়ে আমি সেই সাইটটিকে উদ্যোগ করতে পারবো কিনা। আসলে আপনার যে প্রশ্নটা, এটা আমি আপনাদের সাথে একটা অ্যাগ্রিমেন্টে যাব, একটা ছোটখাটো অ্যাগ্রিমেন্ট আমাদের মধ্যে থাকতেই হবে। তো সেই অ্যাগ্রিমেন্টে যাওয়ার সময় এই বিষয়টা আসে, তবে সেটা আমি এখনই অ্যান্সার দিচ্ছি যেহেতু প্রশ্নটা করে ফেলছেন। সেটা হচ্ছে কি যে আমরা যেহেতু ইলিগাল পরিচয় দিয়ে ইলিগাল কাজ করতেছি, যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো ভুলের কারণে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সার্ভিস ব্যাংকে অ্যাকাউন্ট আপনাদের আইপির কারণে যদি ব্যান হয় কোনো কারণে, আমি সাথে সাথে আইপি রিপ্লেস করে দিব, কোনো কোয়েশ্চেন্স নেই, উইদাউট এনি চার্জ। তবে যদি আইপি ছাড়া আপনাদের নিজেদের ভুলের কারণে আপনারা হচ্ছে পরিচয় দিচ্ছেন যে আপনারা ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্কে থাকেন, সার্ভে করার সময় দিচ্ছেন যে জর্জিয়াতে থাকেন, এই ধরনের ভুলের কারণে যদি আপনাদের সার্ভের জাঙ্কির অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, সেই ক্ষেত্রে প্রথমবার যদি ব্যান হয় আমি আপনাদের উইদাউট চার্জ সহযোগিতা করব, আরেকটা এসএসএন প্রয়োজনে দেব, আরেকটা ফোন ভেরিফিকেশন ফ্রিতেই করিয়ে দেব। তবে এরপরেও যদি আপনাদের ব্যান হয়ে যায় আপনাদের নিজের ভুলের কারণে, ভুলভাল সার্ভে করার কারণে, সেক্ষেত্রে আপনাকে আমি আর ফ্রিতে দিব না, আপনাকে নতুনভাবে একটা অ্যাড্রেস, নতুনভাবে একটা ফোন নাম্বার কিনতে হবে, কিনে কাজ করতে হবে। তবে আমি আশা করি আমার এই ঘটনাটা ঘটবে না, অতীতেও ঘটেনি, একটা মেম্বারের দুইটা অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় না, একটা অ্যাকাউন্ট ব্যান হয়, এটা স্বাভাবিক, অনেকের ক্ষেত্রে হয়। আপনারা এই ব্যাচে 20 জন আসেন, আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে 20 জনে 20 জন সফল হবেন না, এর মধ্যে অন্তত 4 জন ব্যর্থ হবেন, এর মধ্যে অন্তত 4 জন তাদের মানে এমনও হতে পারে যে মনিম ভাইয়ের উপরে হতাশ হয়ে মনিম ভাইকে গালি দিয়ে এখান থেকে চলে যেতে হবে, এমন হতেই পারে, আমি এটা জানি, মেনে নিই, এটা হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমি আমার যতটুকু সাপোর্ট দেওয়ার, যে আপনাদের একবার ব্যান হইলে আমি সেই জায়গাটা ক্লিয়ার রাখার চেষ্টা করব, আপনাদের যাতে অতিরিক্ত খরচ না করতে হয় সেই বিষয়টা আমি দেখব। আর যেটা বলছেন যে অন্য কোন সাইটে কাজ করা যাবে কিনা, অন্য সাইটে সত্যি কথা বলতে আমি কাজ করাই না, কাজ করার অভিজ্ঞতাটাও আমার কম, সার্ভে ব্যাংকের সাইটটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, এখানে ইনকাম অনেক বেশি হয়, যদিও একটু হাই সিকিউরিটি, তবে এখানকার ইনকামের জন্য আমি একটু লোভে পড়ে গেছি আর কি। তো অন্য সাইডে কাজ করতে পারেন আপনি, আপনারা যখন সার্ভে জাঙ্কিতে 10 দিন 15 দিন কাজ করবেন তখন সার্ভে নিয়ে আপনারা অনেক বেশি জানাশোনা হয়ে যাবে, যে কোনো সাইটে আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করতে তো সমস্যা নাই। যেমন আমাদের এর আগের ব্যাচে পারভেজ ভাই নামে একজন ভাই ছিলেন, যদিও পারভেজ ভাইয়ের সাথে ছোট একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাকে পেপালে উইথড্র করিয়ে দিয়েছিলাম, তার পেপালটা লিমিট হয়ে গেছে, তিনি খুবই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমাকে বলেছিলেন যে ভাই আমার পেপাল লিমিট হয়ে গেছে, কিছু করার ছিল না। তবে সেই পারভেজ ভাইয়ের যেটা একটা সফলতার গল্প আমি বলবো এক মিনিটে, সেটা হচ্ছে পারভেজ ভাই আমার সাথে জয়েন করার 10 দিনের মাথায় তিনি সার্ভে জাঙ্কি থেকে $45 আর হচ্ছে সোয়াক বাক্স থেকে $25, 10 দিনের মাথায় তিনি প্রায় $65-70 মতো উইথড্র করেছিলেন। আর সার্ভে জাঙ্কিতে উনি কাজ করার সময় উনি যে সোয়াক বাক্সেও কাজ করতেছেন বা সোয়াক বাক্সে কাজ শুরু করে দিয়েছেন এটা আমাকে জানাননি, উনি আমাকে পরে বলছিলেন যে ভাই আমি কিন্তু আরেকটা ঘটনা ঘটাইছি, কী ঘটনা, এই যে আমার কাছে একটা $25 ভিসা কার্ড আছে, এই ভিসা কার্ডটা আমি সোয়াক বাক্সে কাজ করে পাইছি। আমি একটু অবাকই হয়েছিলাম যে ভালো, এটা খুবই ভালো, অন্যান্যরা করেনি, ভাই করছে, ভালো ভালো।
সেটা আপনারা নিজেরাই পারবেন, অন্যান্য সাইটে আপনারা দেখা যাবে যে 50টা 20টা 10টা 5টা সাইটে আপনারা নিজেরাই ট্রাই করবেন, কোনোটাতে সফল হবেন কোনোটাতে বিফল হবেন, তবে সার্ভে জাঙ্কিতে সফল হওয়ার জন্য যা কিছু করার দরকার আমি সেটা করব। তো এছাড়া আর দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার সার্ভে জাঙ্কিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন দেখা যাচ্ছে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে বললো অথবা কোনো এক্সটেনশন এক্সটেনশন ইস্যু করতে বললো, এটা করা যাবে কিনা, আর হচ্ছে কোনো সোশ্যাল নেটওয়ার্ক যেমন আমাদের যে ফেসবুক আছে আমরা যে এসএসএন ব্যবহার করবো সেই নামে কি আমাদের কোনো ফেসবুক টুইটার বা ইত্যাদি এগুলো ওখানে লিঙ্কিং করা লাগবে কিনা। আপনি কি আগে সার্ভে করছেন নাকি? না ভাই করিনি, তবে আমি তো ঘাটাঘাটি করছি। ভালো, অনেক ভালো আইডিয়া আছে। মানে বিষয় হচ্ছে কি যে ওখানে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করার কথা যেটা বলে সেটা হচ্ছে যে শুরুতে গিয়েই ওদের একটা এক্সটেনশন ইনস্টল করতে বলবে, আমরা এক্সটেনশন ইনস্টল করবো না, সেটা আমরা বলে দিব, যেভাবে বলে দেওয়ার ওয়ে আছে আমাদের ভিডিওতে সেটা আমরা বলে দিব, কোনো ধরনের কোনো কিছু ইনস্টল করার দরকার নাই। এরপরে তারা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে বলে ওগুলো সফটওয়্যারের কাজ করার দরকার নেই, সফটওয়্যারের কোনো সার্ভে করার দরকার নাই। এখানে একটা বিষয় হচ্ছে যে তারা যদি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে বলে, আপনারা চাইলে নিজেদের একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারেন, ফেসবুক একটা তৈরি করতে পারেন ওই নাম থাম ওই অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে, তবে এটা সার্ভে করার জন্য ম্যান্ডেটরি নয়, আপনার যে লাগবেই তেমন নয়, আপনি চাইলে করতে পারেন না চাইলে এটা কোনো ব্যাপার না। আরেকটা প্রশ্ন ছিল আপনার? না আমি অ্যানসার পেয়ে গেছি আপনার। ওকে ঠিক আছে, আজকে অ্যানসার দেওয়া মানে যে শেষ তা নয়, আমরা আরো 2-3 দিন 4 দিন 5 দিন 7 দিন কলে আসব, বিভিন্ন ধরনের কনফিউশন অ্যানসার থাকবে। তো যাই হোক, এই পর্যায়ে আর কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমার আসলে পানি তৃষ্ণা লাগছে। যাই হোক, আচ্ছা ভাই সবাই যদি কিছু না বলে আমি কিছু বলতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার পিছনে ভাই একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই, আপনার কথা শুনে শুনে একটা সার্ভে অলমোস্ট কমপ্লিট করে ফেলছি মাত্র এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝার ভাই তো সার্ভে করেন অলরেডি। মাঝার ভাই আপনি মিউট হয়ে গেছেন। মাঝার ভাই কিন্তু একটা সার্ভে করছে, আপনারা কি দেখতে পাইছিলেন? আমি যেটা বলতে চাইছিলাম ভাই, ওই ভাই পিছনে কিছু দেখতে পাচ্ছি ভাই, অনেকক্ষণ যাবৎ আমার চোখে পড়লো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই আমার বাসা জয়পুরহাটে, জয়পুরহাটের গ্রামের বাসা, আমার বাবা মা অবশ্য আরেক জায়গায় থাকেন, জয়পুরহাটে আমাদের গ্রামের বাসা, সেখানে আমার ভাই ভাবি থাকেন, আমি ঢাকাতেই তো থাকি। তো বাড়িতে আসলে হয় কি, হয়তো 2-4 দিন 10 দিন বাড়িতে থাকতে ভালো লাগে, কিন্তু 6 মাস বাড়িতে থাকাটা কষ্টকর, একঘেয়েমি, বন্ধু বান্ধব নাই, বাড়িতে ইন্টারনেট জনিত সমস্যা, আর গ্রামের ভেতরে আমি আসলে সত্যি কথা বলতে একটু আনকমফোর্টেবল ফিল করি, সেরকম চলাফেরা করা হয় না। আর একটা বিষয় হচ্ছে কি যে আমাদের দোকান একটা আছে ইলেকট্রনিক্সের, তো সেই দোকানে প্রচুর সময় দিতে হয় বাড়িতে যখন আমি থাকি, তো সেই বিষয়গুলো থেকে আমি বের হতে চাচ্ছিলাম, সেই জায়গা থেকে আমার ভার্সিটির 2-4 জন ফ্রেন্ড মিলে আমরা যেখানে এখন আছি এই বাসাটা আমরা নিছি। এই বাসায় আগে অন্য কেউ থাকতো, অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে থাকতো, তারা সেখানে ওয়ালে তাদের নামটা লিখছে, তো সেটাই আছে। আমি জাস্ট এই রুমটাতে উঠছি, এই রুমটাতে আমি থাকি, একা থাকি, আর অন্যান্য আরও 2-3টা রুম আছে, সেই 2-3টা রুমে আমার 2-3টা ফ্রেন্ড আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে, না এমনি ফান করে বললাম। না না সমস্যা নাই সমস্যা নাই। আচ্ছা যাই হোক, তারপরে এখানে কি এমন কেউ আছেন যে ঘুমায় পড়ছেন? আবার ঘুমায় পড়লে তো অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আজকে আমরা আসলে আর বেশি লং করবো না, হয়তো সর্বোচ্চ 10 মিনিট,
আজকে আমরা আর অন্য কোনো নতুন আচ্ছা ভাই যাব না, মানে আমাদের অ্যাকাউন্টটা কালকে হবে আপনাদের সাথে কালকে দিয়ে কাজ শুরু করব। এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। সেটা হচ্ছে কি যে আমাদের একটা কাজ একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আবির ভাই আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আচ্ছা ঘটনা হচ্ছে কি যে আমরা যখন সার্ভে শুরু করি তখন আমরা চেষ্টা করি মেসেজ সাজ্জাদ ভাই মেসেজ দিয়েছেন কি মেসেজ আপনার খুব কাছের ভাই যদি ইউএসএতে থাকেন আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন। এই বিষয়ে আপনার সাথে আমি পার্সোনালি কথা বলবো, এখানে বেশি আলাপ এই মুহূর্তে বাড়াতে চাচ্ছি না। এই বিষয়ে যদি শুনতেও চান পরের ভিডিওতে পরের ক্লাসে বলবো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে আমরা কখন থেকে কাজ শুরু করব। কাজ শুরু করব আমরা হচ্ছে যেহেতু সোমবার হচ্ছে আমেরিকাতে সপ্তাহের প্রথম দিন, তো ওদের ওখানে যখন সোমবার আমাদের এখানে তখন মঙ্গলবার, আমরা চেষ্টা করি সপ্তাহের প্রথম দিন থেকে কাজটা শুরু করার। এতে সুবিধা হচ্ছে আমাদের আইপি অ্যাক্টিভেট করানোর জন্য একটা কাজ করতে হয়, আমাদের সার্ভারে কাজ করতে হয়। তো সার্ভারে কাজ করতে গেলে ওখানে আমাদের মোটামুটি একদিন সময় লাগে। তো যেহেতু আজকে যদি আমি সেটা অ্যাক্টিভেট করার রিকোয়েস্ট করি, ওদের ওখানে এখনও রবিবার আর কি, ওদের হলিডে, এখানে সময় নাই, সেটা আমি কভার করতে পারবো না। আর এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা, আপনাদের কাজ শুরু করার আগেই আমার ব্যাংক অ্যাকাউন্টটা রেডি করতে হয়। আপনারা এখানে আসলেই কতজন ব্যাচে ইন করবেন, এখানে 2 থেকে 3 জন আছেন যারা কোনো ধরনের পেমেন্ট করেননি, তারাও আসলে ইন করবে কি না এই বিষয়টা আজকে রাতে আমি নিশ্চিত হব। হওয়ার পরে কালকের মধ্যে ব্যাংক রেডি করবে এবং মঙ্গলবার রাত থেকে আমরা মেইন কাজটা শুরু করব। মঙ্গলবার রাত থেকে আমরা একদম প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। এর মধ্যে আজকে হচ্ছে রবিবার, কালকে সোমবার, পরের দিন মঙ্গলবার, তাই না? আমি তো ঠিক বলতেছি? তো কালকে হয়তো আমরা ছোট্ট একটা ক্লাসে আসব অ্যাগ্রিমেন্টের বিষয়ে, আর পরের দিন থেকে আমরা মোটামুটি কাজ শুরু করব। যদি কোনো কারণে প্রবলেম সৃষ্টি হয়, যদি কোনো কারণে, কোনো বিশেষ কারণে আমার ব্যক্তিগত সমস্যাই হোক, আপনাদের কারো কোনো কিছুই হোক, বা আমি সব কিছু রেডি করতে নাই পারি, সেক্ষেত্রে সর্বোচ্চ বুধবার থেকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। আমি কি বোঝাতে পারছি বা এখানে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে হয়তো বা আপনারা সংকোচ বোধ করছেন, বলতে পারছেন না, বলেন। আমি যদি চাই আপনার কাছ থেকে পেপাল নিয়ে এই জাঙ্কিতে, পেপাল আপনি যদি পেপালটা অ্যাক্টিভেশন করে দেন, লাইক ওই যে ডাইরেক্ট ডিপোজিটটা করে, ওই যে ওই রাউটিং নাম্বারটা দিয়ে যদি আমি আমার জাঙ্কিতে, আপনি যে জাঙ্কিটা দিবেন ওই জাঙ্কিতে অ্যাড করতে চাই, তাহলে কি ওই পেপার লিমিট হয়ে যাবে নাকি? পেপাল আসলে আমি বলবো ভাই, পেপাল হচ্ছে ইউজ করেন না, কারণ সার্ভে জাঙ্কি থেকে উইথড্র আসার সাথে সাথেই পেপাল কেন জানি লিমিট করে দিচ্ছে কিছুদিন থেকে সার্ভে জাঙ্কির। আচ্ছা সাজ্জাদ ভাই আপনার অ্যানসারটা দিচ্ছি আমি একটু পরে। মাঝের ভাই যেটা বলতেছিলেন যে পেপাল আসলে লিমিট করার বিভিন্ন কারণ থাকে, তাদের একটু সন্দেহ হলে লিমিট করে দেয়, সার্ভে জাঙ্গি থেকে উইথড্র আসলেই তো এখন লিমিট করে দিচ্ছে। আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে পেপাল ইউজ করেন না, পেপাল ইউজ করলে খুব একটা ভালো ফলাফল আপনারা পাবেন না। ব্যাংক ইউজ করেন, আশা করি ব্যাংক জি ভাই। আচ্ছা ওই যে বলছিলেন যে মেটা ব্যাংকে যে $10 চার্জ কেটে নিবে, এখন যদি বাই চান্স আমি একটা লাইক ওয়েলস ফার্গো অরিজিনাল ব্যাংক যদি খুলি, মানে কারো দিয়ে যদি খোলাই, যেমন ধরেন আপনাকে বলছিলাম যে আমার একটা ফ্রেন্ড থাকে, ওরে দিয়ে যদি আমি ওয়েলস ফার্গো ব্যাংকটা খোলাই, তাহলে কি ওই ওয়েলস ফার্গো অ্যাড করলে কি সেম সেম কি ওরা $10 কেটে নিবে নাকি ফ্রি কেটে নিবে? তো মেটা ব্যাংক স্বয়ং মেটা ব্যাংক কেটে নিবে। আপনি যদি ওয়েলস ফার্গো ব্যাংক তৈরি করেন তাহলে ওয়েলস ফার্গো ব্যাংকের যদি কোনো চার্জ থেকে থাকে ওয়েলস ফার্গো ব্যাংক কেটে নিবে, যদি না থাকে তাহলে কাটবে না। আচ্ছা আচ্ছা
আর শনিবার রবিবারে কি আমরা উইথড্র দিতে পারবো নাকি? এনিডে উইথড্র দিতে কোনো সমস্যা নাই, শনিবারে উইথড্র দিতে পারবেন, রবিবারে উইথড্র দিতে পারবেন। উইথড্র দেওয়ার জিনিসটা আসলে কি, উইথড্র দেওয়ার মানে তো এই নয় যে তখন তখন এই টাকাটা নিয়ে ওখানে দিতে হবে। উইথড্র দেওয়ার মানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে $40 আছে, আপনার আপনি ওনাকে রিকোয়েস্ট করতেছেন, ওই ওয়েবসাইটকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমার এই $40 আপনারা হচ্ছে আমার অ্যাকাউন্টে বার করে দিয়ে। তারা উইথড্র দেওয়ার সময় বলে দেয় যে 1-5 business days সময় নেবে তারা, এই 5 দিনের মধ্যে তারা অ্যাকাউন্টে পার করে দিবে। এটার মানে এই নয় যে আপনার রবিবারে উইথড্র করা যাবে না, রবিবারে উইথড্র করলে টাকা যাবে না, উইথড্র করতে পারবেন, সমস্যা নাই। বুঝছেন কি? আমার একটা কথা জি ভাইয়া, জি ভাইয়া ভাই, অ্যাকচুয়ালি সফলতাটা কিসের উপর ডিপেন্ড করবে আমাদের? ওরে বাবা রে, অনেক বড় কোশ্চেন ভাই। সফলতাটা আমি যদি ছোট করে বলি তাহলে আপনাদের আর্নিং এর উপর নির্ভর করবে। আপনারা যদি মোটামুটি মাসে মিনিমাম $100 আর্ন করতে পারেন তাহলে সফল বলবো। আর আরেকটা বিষয় সফলতা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি যা শিখতেছেন আপনার ছোট ভাইকে, আপনার কোনো একটা জুনিয়র গ্রুপকে, আপনার কোনো সিনিয়র গ্রুপকে যদি আপনি সেম জিনিসটা শেখাতে পারেন তাহলে সেটা আপনার একটা সফলতা হতে পারে। এই প্রশ্নটা আসলে ঠিকঠাক লজিক্যাল পয়েন্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার করা কঠিন। আমার চিন্তা ভাবনায় আমার ধারণা থেকে যতটুকু সম্ভব আমি সেটাই বললাম। বুঝছেন ভাই? আর ব্যাপারটা হচ্ছে ভাই, মানে আমাদের আর্নিংসটা আসলে কিসের উপর ডিপেন্ড করবে? আমরা কতটা সময় দিচ্ছি এর উপর, নাকি আমরা কতটা দক্ষ ভাবে কাজটা করতেছি এর উপর, বা এই টাইপ কিছু? দুটোর উপরেই, কতটা সময় দিচ্ছেন সেটার উপরেও, কতটা দক্ষভাবে কাজ করছে সেটার উপরে। দক্ষতাটা আসলে এখানে নির্ভর করে কোথায়, এখানে অনেক কিছু গেজ করার ব্যাপার থাকে, গেজ করার ব্যাপার থাকে। যেমন আপনাকে একটা জিনিসের দাম বলতে পারে, যেমন ধরেন যে এই মাউসটা, ঠিক আছে, আপনাকে জিজ্ঞেস করতেছে যে এই যে মাউসটা, এই মাউসটার বাজারের দাম আনুমানিক কত হতে পারে। আপনি লিখে দিলেন $4,00,000। এরে ভাই, এই মাউসের দাম $4,00,000 হইতে পারে? এই যে গেজ করার ধারণাটা, এটা আপনাদের মধ্যে থাকতে হবে। যদি এই ধারণা না থাকে তাহলে আপনারা সফল হবেন, একটু দেরিতে সফল হবেন আর কি, তখন বুঝতে পারবেন সব কিছু। গেজ করার ধারণাটা থাকতে হবে। ওকে, আচ্ছা ভাই, সার্ভেগুলো আমাদের কি কন্টিনিউয়াসলি আসতেই থাকবে নাকি এটা একটা ইয়ে আছে যে হচ্ছে একটা করলাম দেখা যাচ্ছে 1 ঘন্টা আর কোনো সার্ভে নেই এই টাইপ কিছু? এরকম সাধারণত হয় না, তবে হতেও পারে, সার্ভে নাও থাকতে পারে। সার্ভারে যদি সার্ভে না থাকে তাহলে তো আসবে না, কিন্তু সাধারণত সার্ভে জাঙ্কিতে প্রচুর সার্ভে থাকে, সবসময় আপনাদের ড্যাশবোর্ডে সার্ভে থেকেই যাবে। ইতিমধ্যে কেউ যেন মাঝার ভাই সম্ভবত সার্ভে করতেছিলাম, সময় থাকলে ওনাকে দিয়ে কিছু বলাইতাম। যাই হোক, সার্ভে জাঙ্কিতে সবসময় সার্ভে থাকে। জামিল ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে নেট চলে গেছিল, আবার আসছে, কবে থেকে স্টার্ট হবে, আমাদের কাজ শুনতে পারি নাই। সেটা হচ্ছে যে আজকে শুরু হওয়ার কথা, মানে যে আজকে শুরু হয়েছে কোর্স, ব্যাচ যেটাই বলেন, ক্লাস আজকে থেকে শুরু হয়েছে। আপনাদের মেইন প্র্যাকটিক্যাল কাজটা শুরু হবে মঙ্গলবার থেকে। ইন কেস অফ এনি প্রবলেম, সেটা আমার পার্সোনাল হতে হবে, সেটা আপনাদের কারণ হতে পারে, সেটা আমার টেকনিক্যাল হতে পারে, যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ বুধবার থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। এই যে মঙ্গলবার থেকেই শুরু করি আর বুধবার থেকেই শুরু করি, এর মধ্যে আমরা একটা ছোট্ট ক্লাসে আসবো, সেটা আগামীকাল হোক বা যে কোনো সময়ই হোক, সেটা আমি মেসেজে বলে দিব। সেই ক্লাসটা হচ্ছে কি, যে আপনাদের সাথে আমার 30 মিনিটের একটা আলাপ হবে, সেখানে আপনার সাথে আমাদের একটা মৌখিক অ্যাগ্রিমেন্ট হবে, এই। আর মেইন কাজটা আমরা মঙ্গলবার বা বুধবার থেকে শুরু করবো, আশা করি বোঝাতে পারছি। মিথিলা ফারজানা মিস কিছু বলতে চাচ্ছিলেন, একটু দাঁড়ান। সাজ্জাদ ভাই বলছেন যে আমি শুনছি 3 তারিখে USA ইলেকশন, ওইটার জন্য নাকি সার্ভার কিছুটা প্রবলেম ডাউন হওয়ার জন্য নাকি? আচ্ছা, যাই হোক, হতেই পারে, যেহেতু ইলেকশন অনেক বড় একটা বিষয়, সাইবার অ্যাটাক বা এই ধরনের বিষয়গুলো যদি তারা মনে করে, সেক্ষেত্রে এমন হতে পারে যে ইউএসএ এর এই ধরনের সার্ভিস সাইটগুলো সব ক্লোজ থাকবে, বা ইউএস এর আইপি রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো ক্লোজ থাকতে পারে, সেই ক্ষেত্রে কিছু সার্ভার চাপ আসতে পারে। তো 3 তারিখ যেহেতু আপনাদের প্র্যাকটিক্যাল যদি ক্লাস, যেটা প্র্যাকটিক্যাল যে কাজকর্ম যেটা, সেটা যদি 3 তারিখে মঙ্গলবার হচ্ছে না, 3 তারিখ কালকে তো সোমবার, তাই না, নাকি আজকে কত তারিখ? আচ্ছা, 3 তারিখ হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবারে যদি আমরা কাজ শুরু করতে না পারি, ওই দেশের 3 তারিখ নাকি আমাদের দেশের 3 তারিখ, যাই হোক, এটা নিয়ে চিন্তা করতে হবে না। সার্ভার প্রবলেম থাকলে আমরা কাজ করব না, সার্ভার প্রবলেম থাকলে আমরা কাজ অফ রাখবো, দরকার হলে আমরা আরও একদিন পরে শুরু করবো, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, এটা আমি আপনাদের জানাই দিব। মিথিলা
ফারজানা মিস কিছু বলতে চাচ্ছিলেন, হাত তুলেছেন, বলেন। আচ্ছা, আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা সার্ভে করতেছি, সেইখানে হঠাৎ করে মানে নেট ডিসকানেক্ট হয়ে গেল, তো সেটা কি পরে ওই জায়গা থেকে আমরা স্টার্ট করতে পারবো নাকি আবার শুরু থেকেই করতে হবে? আচ্ছা, এটা আপনার এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করবে, আপনারা নিজেরা এটা বুঝতে পারবেন। কিছু কিছু এটা আসলে নির্ভর করবে প্রোগ্রামিং এর উপর, ওই সার্ভেটা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রোগ্রামিংটা করা হয়েছে। এমন হতে পারে যে আপনার নেট কানেকশনটা চলে গেছে, এক মিনিটের মধ্যেই ব্যাক করছে, তাহলে এমন হতে পারে যে ওখান থেকে আপনি সার্ভেটা কন্টিনিউ করতে পারেন। আবার কিছু কিছু সার্ভে আছে নেট চলে গেছে, 10 সেকেন্ড পরে নেট আসছে, তখন ওই সার্ভেটা রিলোড নেবে, কারণ এখানে তারা হচ্ছে সার্ভার সরি হচ্ছে নেট কানেকশন রিস্টোরের একটা লগ থেকে যায়, সেই লগটা তারা সবসময় কালেক্ট করতেই থাকে। এসব আপনারা হয়তো বা অতটুকু বুঝতে পারবেন না, যারা প্রোগ্রামিং করছেন টুকটাক তারা বুঝতে পারবেন। এই লগ যদি ইউজ করে থাকে কোনো সার্ভে, সেক্ষেত্রে সেই সার্ভেটা আপনার প্রথম থেকে শুরু করা লাগতে পারে, বা সেই সার্ভেটা আপনার ক্যান্সেলও হয়ে যেতে পারে, এটা আপনার অভিজ্ঞতা থেকে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে কেউ কোনো কিছু বলবেন? আজকে আসলে আমি শেষ করতে চাচ্ছিলাম, অনেকক্ষণ থেকে এত লম্বা ক্লাস আমি সত্যি কথা বলতে এখনো পর্যন্ত নেইনি, লম্বা হয় কিন্তু আজকে অনেক বেশি লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাচ্ছি না। যদি এরপরে কারো কোনো প্রশ্ন থেকে থাকে একটু জিজ্ঞেস করেন, যদি না থেকে থাকে আপনারা কাল পর্যন্ত একটু নোট ডাউন করবেন, শেষ করে দেন ভাই। হ্যাঁ, জামিল ভাই শেষ করে দিব, আপনারা একটু নোট ডাউন করে রাখবেন টুকটাক করে, কালকে তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আজকে তাহলে এখানে শেষ করি, আমরা আর বেশি লম্বা করতে চাচ্ছি না, অনেকেই ইতিমধ্যে বিরক্ত হয়ে গেছেন, আমি নিজেও একটু বিরক্ত হয়ে গেছি, গলা একটু কেন খুশখুশ করতেছে, বিনাশ ভাই ফুসফুস করে হাসেন কেন? আচ্ছা, তারপরে কেউ কোনো কিছু বলবেন? আচ্ছা, কেউ কোনো কিছু বলবেন না আশা করি, আশা করি না কেউ কিছু বলতেছেন আর কি। তো আমি ভাই আপনাদের কথা বলার মধ্যে অনেক সময় হয়তো এরকম বলে থাকি, বা অনেক সময় হয়তো কোনো মিস ল্যাঙ্গুয়েজ বা কোনো খারাপ ওয়ার্ডও যদি ব্যবহার করে থাকি, বা আপনারা যদি কোনো ভাষা কোনোভাবে খারাপভাবে নিয়ে থাকেন, আমারে কাইন্ডলি একটু মানে সেইগুলো অত সিরিয়াসলি নিয়েন না, এটা কথাবার্তার মধ্যে চলে আসে, অনেক সময় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অনেক সময় চলে আসে, যেহেতু আমরা মোটামুটি সেমি এজের, তো সেই জায়গা থেকে হয়তো কিছু অ্যাডাল্ট কথাবার্তাও এখানে চলে আসতে পারে, এই বিষয়গুলো আপনারা কেউ অন্যভাবে নিয়েন না। আর যদি কোনো কিছু পার্সোনালি খারাপ লেগে থাকে সেটা আমাকে একটু পার্সোনালি জানাবেন, আর হচ্ছে এই তো কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি থাকলে সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি, আগামীকাল খুব সম্ভবত আগামীকাল আবারও একটা ক্লাসে আসবো আমরা, সেটা আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিব। আপাতত সেই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন না থাকে, অবজেকশন না থাকে, আমরা চলে যাব। আগামী 30 সেকেন্ড কেউ কোনো কিছু বলতে চাইলে বলুন, শেষ করতে পারবো ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে রাত অনেক হয়ে গেছে ভাই, আমার ক্ষুধা লাগছে, আপনাদের সাথে আবার কথা হবে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।